আজ আপনি শুনবেন আনন্দ বাগচির কাহিনী মালয়ের জঙ্গলে প্রথম পর্ব, অনলি অন রেডিও মিলন 90.4 FM। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ফর মোর অডিও স্টোরিজ অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। লেখক পুত্র শ্রী সুনন্দ বাগচিকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য। অমলের চরিত্রে অপূর্ব, বিষুমামার ভূমিকায় অভিক, হরপ্রসাদের চরিত্রে দীপক, পল্টন, ওয়াং এবং ইন্দ্রনাথের ভূমিকায় প্রশান্ত, মায়ের চরিত্রে আম্রপালি, নার্সের ভূমিকায় রীতি, শোভার চরিত্রে শ্রোতা, গল্প পাঠে এবং অন্যান্য ভূমিকায় সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে আনন্দ বাগচির কাহিনী মালয়ের জঙ্গলে প্রথম পর্ব। অনেক কান্নাকাটির পরে শেষে মা রাজি হলেন। না হয়ে অবশ্য উপায়ও ছিল না, হেডমাস্টার মশাই নিজে এসেছিলেন বাড়িতে। অমলও গোঁ ধরেছিল, এত বড় সুযোগ হাত ছাড়া করার কোনো মানেই হয় না। এমন চান্স জীবনে কবার আসে আর কজনের কাছেই বা আসে? ইন্টারে ক্যালকাটা স্কুল টিমের হয়ে ক্রাউন কলোনি ফুটবল টুর্নামেন্ট খেলতে যাবে সিঙ্গাপুর। বিনা খরচে এই রাজকীয় ভ্রমণ অমলের মতো ছেলেদের কাছে তো অকল্পনীয় ব্যাপার। শেষমেশ মা মত দিলেন, সাবধানে থাকবি, আর যাচ্ছিস যখন এ যাত্রায় তোর ছোট দাদুকেও দেখে আসিস। তুই হবার পর একবার যাসেই দেখতে এসেছিলেন, তারপর আর দেখা সাক্ষাৎ নেই। অমল বলেছিল সে যাবে, নিশ্চয়ই যাবে। টেস্ট পরীক্ষার দুদিন পরেই রওনা হতে হলো, সুতরাং আগে ভাগে চিঠি দিয়ে মামা বাড়িতে গিয়ে ওঠার সময় ছিল না। একেবারে সশরীরে হাজির হয়ে সবাইকে চমকে দেওয়ার মতলব ছিল তার মনে। একুশে নভেম্বর ফ্লাইটে রেঙ্গুন ব্যাংকক হয়ে সিঙ্গাপুরে পৌঁছল অমলদের ফুটবল টিম। কিন্তু পরপর খেলাগুলো এমনভাবে ছিল যে টানা এক সপ্তাহ ক্যাম্প ছেড়ে বাইরে বেরোনোর ফুরসতটুকুও পায়নি। কেবল ব্যায়াম, প্র্যাকটিস, কোচিং লেকচার আর ম্যাচ খেলতেই সাত সাতটা দিন কোথা দিয়ে যে উবে গেল ভালো করে বুঝতেই পারল না অমল। তবে সুখবর, এই পরিশ্রম বিফলে যায়নি, কলকাতার দলই শেষ পর্যন্ত গোল্ড কাপ বিজয়ী হল। এবার অমলের ছুটি, হেডমাস্টার মশাই আগে থেকেই ব্যবস্থা করে রেখেছিলেন। অমলকে গেম টিচার ছেড়ে দিলেন। একটা ট্যাক্সি নিয়ে অমল রওনা হলো মামাবাড়ির উদ্দেশ্যে। সিঙ্গাপুরে অমলের দাদু অপরিচিত মানুষ নন, শুধু শহরই নয় শহরের বাইরেও তার বিশেষ খ্যাতি। তাই ট্যাক্সিওয়ালাই তাকে পৌঁছে দিয়ে গেল বাড়ির দোরগোড়ায়। ডাক্তার হরপ্রসাদ সান্যাল তখন বাড়ির বাইরের ঘরে বসে সকালের রোগী দেখছেন। ফর্সা চেহারা, কটা রঙের দাড়ি আর সাদা অ্যাপ্রনে ঠিক যেন পাদ্রী সাহেব। চুল পাকার বয়স যে কবে পেরিয়ে গেছে, মাথার ঘন কালো চুল দেখে তা কেউ আন্দাজ করতে পারবে না। কিন্তু অমল জানে তার ছোট দাদু 65-তে পা দিয়েছেন, তবে এই বয়সেও তিনি 25 বছরের ছেলের সঙ্গে পাঞ্জা লড়ার ক্ষমতা রাখেন। ওনার ছোট ছেলে বিশু মামা গত বছর এসেছিলেন কলকাতায়, অমলদের বাড়িতেই এসে উঠেছিলেন। তার মুখেই অমল শুনেছিল ওয়ার্ল্ড ওয়ারে ছোট দাদু রেড ক্রসের ডাক্তার হয়ে ওয়েস্টার্ন ফ্রন্টে গিয়েছিলেন, গোটা দুই মেডেলও পেয়েছিলেন সেই সুবাদে। বারান্দায় এসে চুপি চুপি ব্যাগ আর সুটকেস নামিয়ে রেখে অমল নিঃশব্দে ঘরের মধ্যে পা বাড়াল। ঘরের ভেতরে একটা লম্বা বেঞ্চে জনা 5-6 রোগী বসেছিল, 5 মিশেলি মানুষ, মাদ্রাজি বাঙালি তো আছেই, তার সঙ্গে দুটো চিনেম্যানও আছে। ঘরের অন্য প্রান্তে হরপ্রসাদবাবু একটা নিচু টেবিলে শুয়ে থাকা রোগীর পেট টিপছিলেন।
অমল ভেবেছিল উনি তাকে লক্ষ্যই করবেন না, কিন্তু চশমার ফ্রেমের ওপর দিয়ে এক ঝলক তাকালেন ওর দিকে। দেখে মনে হলো চোখে এখনো বাজ পাখির নজর, ছায়াটুকু দৃষ্টি এড়িয়ে যাওয়ার জো নেই। বললেন, লাইনে বসো। দাদু নিশ্চয়ই তাকেও একজন পেশেন্ট ভেবেছেন, মনে মনে হাসল অমল, কিন্তু বুঝতে দিল না। ভাবল দাদুর সঙ্গে একটু মজা করা যাক। দাদু আর নাতির সম্পর্ক তো ঠাট্টারই সম্পর্ক। বেঞ্চের একপাশে রোগী সেজে জড়সড় হয়ে বসে রইল সে। তাড়াহুড়োর তো কিছু নেই, ঠিক জায়গায় যখন পৌঁছানো গেছে আর দাদুকে বাড়িতেই পাওয়া গেছে তখন নিশ্চিন্ত। এখন এক দেড় ঘন্টা অপেক্ষা করাও কোনো ব্যাপার নয়, বরং বারান্দায় উঠতে উঠতেই যে ছোট্ট নাটকটা মাথায় খেলে গেছে মনে মনে সেটাই ভালো করে মহড়া দিয়ে নেওয়া যাক। ডাক্তার দাদুকে একেবারে হাতে নাতে চমকে দিতে হবে, কিন্তু যত দেরি হবে ভেবেছিল তাহা হল না। কারণ ঘরের সব কজন শুধু রোগীই ছিল না, দু একজন রোগীর সঙ্গেও এসেছে। সেটা টের পেতে না পেতেই অমলের পালা এসে গেল। নেক্সট। অমল মুখখানাকে যতটা সম্ভব কাঁচুমাচু করে উঠে এল। ডক্টর সান্যালের মুখে সেই বাধা বলি, কমপ্লেন? আগে পেটে ব্যথা। তা তো হবেই, বিশুদ্ধ বঙ্গ সন্তান দেখছি, এখানে শুয়ে পড়ো। আঙুল দিয়ে নিচু টেবিলটা দেখালেন। অমল মনে মনে হাসল। পেট ব্যথা এমন একটা অসুখ যে হেডমাস্টার মশাই পর্যন্ত সত্যি মিথ্যে ধরতে পারেন না। অমল শুয়ে পড়ল। দাদু এবার পেটটা একটু টিপে টুপে দেখবেন নিশ্চয়ই। মুখে যন্ত্রণার চিহ্ন ফুটিয়ে চোখ বুজে শুয়ে থাকল অমল। এক্ষুনি সুড়সুড়ি লাগবে, পেটে কেউ হাত দিলেই ওর কাতুকুতু লাগে, শেষ পর্যন্ত হেসে না ফেলে। কয়েক সেকেন্ড নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করল অমল, কিন্তু কই, দাদুর তো কোনো সাড়া শব্দ নেই। অবাক হয়ে চোখ খুলেই আঁতকে উঠল সে। সর্বনাশ! প্রায় ফুটখানেক লম্বা একটা সিরিঞ্জ তার তলপেটের কাছে নেমে এসেছে একেবারে নিঃশব্দে। এত বড় সিরিঞ্জ জীবনে কখনো দেখা তো দূরের কথা, কল্পনাও করেনি সে। ছোট দাদুরও মুখ চোখের চেহারা যেন বদলে গেছে সম্পূর্ণ। মনে হচ্ছে কোনো খুনে বৈজ্ঞানিক তার হিউম্যান গিনিপিগকে নাগালের মধ্যে পেয়েছেন। হিংস্র উল্লাসের সঙ্গে চাপা গর্জন মিশিয়ে বললেন, ঝটপট জামাটা সরাও। পিলে চমকে গেছিল অমলের, ধরফর করে উঠে বসতে বসতে সে বলল, ছোট দাদু দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, আমি অমল, কলকাতার অমল। জানি গো দাদু ভাই জানি, শুধু দেখছিলাম তুমি কত বড় প্লেয়ার হয়েছ। তারপর হাতের সিরিঞ্জটা পাশের র্যাকে রেখে দিয়ে অমলের পিঠ চাপড়ে বললেন, সাবাস, কলকাতার ছেলে ঘর কোনোকে বলবে, খুব খুশি হয়েছে, চলো চলো ভেতরে যাই। আপনি তো আমাকে কখনো দেখেননি, কি করে চিনলেন? খুব সহজ উপায়ে, তুমি ক্যাম্প থেকে রওনা দিতেই তোমাদের গেম টিচার আমাকে ফোন করেছিলেন, ফোনে সব শুনেছি। তবে কেউ বলে না দিলেও ঠিক চিনতে পারতাম, তোমার মুখ যে আমার চেনা, হেমপ্রভা, মানে তোমার মায়ের মুখটা যে কেটে বসানো, ভুলবো কি করে? তাছাড়া বিশু তোমার ফটো তুলে এনেছিল, আমার ঘরে সে ছবি এনলার্জ করে বাঁধিয়ে রেখেছে। চলো চলো, ভেতরে সবাই তোমার জন্য অপেক্ষা করে আছে। দাঁড়ান, আগে বারান্দা থেকে ব্যাগ ফ্যাগগুলো নিয়ে আসি। সে কি আর এতক্ষণে ওখানে আছে, কখন পাচার হয়ে গেছে? কি সর্বনাশ, আমার যে যথা সর্বস্ব ওর মধ্যেই ছিল। আরে ভাই, চুরি হয়নি, এবারের কাজের ছেলে বাটু তোমার মালপত্র ভেতরে নিয়ে গেছে। বাটু ছোট দাদুর মালির ছেলে, বিশু মামার অ্যালবামে ওর ছবি দেখেছিল, মনে আছে। মালয় ভাষায় বাটু মানে পাথর, বাদামি পাথরে কোঁদা মূর্তির মতো ছেলেটার চেহারা। বাড়ির ভেতরে যেতে যেতে অমল বলল, আচ্ছা দাদু, ওই বোম্বাই সিরিঞ্জ দিয়ে আপনি কাদের ইঞ্জেকশন দেন? ওই যন্ত্র দেখে রোগীরা পালায় না? সিরিঞ্জটা ভায়ার একেবারে মনের মধ্যে গেঁথে রয়েছে দেখছি, বুঝতে পারেনি ওটা সত্যিকারের সিরিঞ্জ না, ওটা কিউরিও হিসেবে রেখেছি,
এক ওষুধ কোম্পানি আমাকে প্রেজেন্ট করেছিল। যাক, সিঙ্গাপুর জায়গাটা তোমার কেমন লেগেছে? খুব সুন্দর, তবে এখনও তো কিছু দেখার সুযোগই পাইনি। সিঙ্গাপুর সম্বন্ধে আমার জ্ঞান এখনও ওই সিঙ্গাপুরি কলা আর আনারসেই আটকে আছে। হবে হবে, সব হবে, এখানে বড়দিন কাটিয়ে তবে ফিরে যেও। অমলদের স্কুলের ভূগোলের মাস্টার মশাই সুকুমার বাবু ম্যাপ পয়েন্টিং শেখাতে গিয়ে মাঝে মাঝে খাপ ছাড়ার যোগিনদাদার মতো ভূগোল গোলা গল্পের ঝুলি নিয়ে বসতেন। ভূগোলকে অমন জলের মতো করে গুলে খাওয়ানোর ক্ষমতা সকলের থাকে না। ছবির মতো সুন্দর করে বোঝাতেন, অমলের আজও স্পষ্ট মনে আছে। দেওয়ালে এশিয়ার বিশাল মানচিত্রখানা ঝুলিয়ে বলেছিলেন, যে সিঙ্গাপুর তোদের রোজ কলা দেখায়, ধর দেখি সেটাকে। কিন্তু ধর বললেই তো আর চট করে ধরা যায় না। প্রশান্ত মহাসাগরটা তো রাশি রাশি গ্রহ নক্ষত্র আর রাশিচক্রে ভরা রাতের আকাশের মতো চোখ ধাঁধিয়ে দেয়। নীল জলের মধ্যে হাজার হাজার দ্বীপ, কোনোটা ভেসে আবার কোনোটা তলিয়ে আছে। সুকুমার বাবু তার লম্বা ছড়ির ডগা দিয়ে সিঙ্গাপুরকে খোঁচা মেরে বলেছিলেন, দক্ষিণ পূর্ব এশিয়ার মূল ভূমির সঙ্গে মালয় উপদ্বীপ জোড় বেঁধেছে 500 মাইল লম্বা ইসম্যাস বা ভূযোজকের সাহায্যে। ব্রহ্মদেশ আর শ্যামদেশের দক্ষিণ সীমার সম্প্রসারণের মতো এই অন্তরীপকে যদি লম্বা একখানা হাত মনে করিস, তাহলে সিঙ্গাপুর হচ্ছে তার আঙুলের ডগা, যা সুমাত্রা আর বর্ণীয় দ্বীপপুঞ্জের মাঝ বরাবর ইশারা করে রয়েছে। কে, এবার পরিষ্কার হয়েছে ব্যাপারটা? কথাটা শোনার সঙ্গে সঙ্গেই অমলের চোখে ভেসে উঠেছিল আর একটা ছবি। তার মনে হয়েছিল, ভারত মাতার বাম কাঁধরূপী ব্রহ্মদেশ থেকে যে আঁচলটা ঝুলে পড়েছে বঙ্গোপসাগর আর শ্যাম উপসাগরের মাঝ বরাবর, সেই আঁচলের প্রান্তে গিঁট বাঁধা চাবির থোকা ওই সিঙ্গাপুর দ্বীপটি। মালয় থেকে যা জোহর প্রণালী দিয়ে বিচ্ছিন্ন হলেও 1.25 মাইল লম্বা এক কজওয়ে বা ব্রিজ দিয়ে গাঁট ছড়া বাঁধা অবস্থায় রয়েছে। চাবির থোকাই বটে, দক্ষিণ পূর্ব এশিয়ার ব্রিটিশ রাজের জলপথ আর আকাশপথের মোক্ষম চাবিকাঠি, ইংরেজদের নৌশক্তির সবচেয়ে বড় ঘাঁটি। প্রায় 20 বছর ধরে 6 কোটি পাউন্ডের ওপর খরচ করে এখানকার দুর্ভেদ্য নৌঘাঁটি গড়ে তোলা হয়েছে। পৃথিবীর মোট উৎপাদনের প্রায় 40% টিন এবং রাবার উৎপন্ন হয় যে মালয়ে, তার গুরুত্ব স্বভাবতই সিঙ্গাপুরের ওপর বর্তায়। এছাড়া আনারস, কলা, আখ, নারকেল, সুপুরি আর মাছের ফলাও কারবার তো আছেই। বিশুমামা মানে শ্রীযুক্ত বিশ্বনাথ সান্যাল অমলকে এইসব বুঝিয়েছিল। বিশুমামার বয়স 27-28 হবে, উচ্চতায় পাক্কা 6 ফুট, একেবারে পাকা বেতের মতো সলিড শরীর। গায়ে কি পরিমাণ শক্তি আছে তা আন্দাজ করা না গেলেও মনের জোর আর দুঃসাহস যে সবসময় উপচে পড়ছে, সেটা টের পেতে বিলম্ব হয়নি অমলের। বিয়ে টিয়ে করেননি, সংসারের ভয় ভাবনা কিছুই নেই, দিন রাত নিজের নেশা আর পেশা নিয়েই মেতে থাকেন। কাজ করেন সিঙ্গাপুর টাইমস পত্রিকায়, বিশেষ সংবাদদাতার চাকরি, সেই সঙ্গে স্বাধীনভাবে চিত্রসাংবাদিকতাও করে থাকেন। দেশ বিদেশের বহু জার্নালে ওনার তোলা ছবি রীতিমতো কদর পেয়েছে। ক্যামেরাকে যেন কথা বলাতে জানেন বিশুমামা, নিজেই ঠাট্টা করে বলেন, ক্যামেরা ইজ মাইটিয়ার দ্যান গান, এই যন্ত্রটা বুঝলি অমল, আমার হাতের কলম আর বন্দুক একসঙ্গে। কিন্তু বিশুমামার এক্সট্রা উৎসাহের মতো একটা এক্সট্রা পাওয়ারও আছে, সেটা ওনার এক দুর্ধর্ষ বাহন। এই মোটর বাইকটার যান বেশ শক্ত, যে কোনো রাস্তায় ওনাকে পিঠে করে বুলেটের মতো দাপিয়ে বেড়ায়। তাই বিশুমামার অক্লান্ত কৃপায় গোটা সিঙ্গাপুর দ্বীপটা চষে বেড়ালো অমল। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যা যা দর্শনীয় আছে সবই প্রায় দেখা হয়ে গেল।
রাবারের কারখানা, বাগান, টিনের খনি, আনারসের চাষ, ফোর্ট, রেসকোর্স, গলফ ক্লাব, ওয়াটার অ্যান্ড আন্ডারগ্রাউন্ড ওয়াইল্ড রিজার্ভার, জোহর সেতু, চীনার বৌদ্ধ মঠ, চীনে অপেরা, আরও কত কী। প্রেসের লোকের সঙ্গে ঘোরাঘুরি করার একটা বাড়তি সুবিধে যে আছে সেটা পদে পদে টের পাওয়া যায়। আজ বিশ্রাম, অবশ্য বিষুম আমার তা নয়, তিনি আজ কাজে বেরিয়েছেন। সন্ধ্যায় সিঙ্গাপুরে 101 নম্বর স্পেশাল ট্রেনিং স্কুলে DSO মিস্টার স্পেন্সার চ্যাপম্যান একটা প্রেস কনফারেন্স ডেকেছেন। সেখান থেকে ফিরতে রাত হবে। মাস দুয়েক হলো এই স্কুলটা খোলা হয়েছে। ওখানে রেগুলার আর্মি আর সিভিলিয়ানদের গেরিলা ট্রেনিং দেওয়া হয়। অমল দেখে এসেছে। এ ব্যাপারে চীনাদের উৎসাহই একটু বেশি। মালয় কমিউনিস্ট পার্টির নেতারা আর চায়নার সিক্রেট সোসাইটির কর্তারা শহরের নানান জায়গায় চীনা বয়স্কাউটদের হোম ডিফেন্স শেখাচ্ছেন। নিয়মিত প্যারেড আর কুচকাওয়াজ হচ্ছে। বলা তো যায় না জাপান হয়তো হঠাৎ যুদ্ধ বাঁধিয়ে বসতে পারে, তাই একটা সাজো সাজো রব পড়ে গেছে। অবশ্য বিশুমামা বলেন, 4 বছর চীনাদের সঙ্গে যুদ্ধ চালিয়ে জাপান এমনিতেই কিছুটা কাবু হয়ে রয়েছে। বিশ্বযুদ্ধে নামার ক্ষমতা তাদের নেই। বিশেষ করে ইন্দোচীন দখল করার জন্য সৈন্য আর যুদ্ধজাহাজ পাঠানোর অপরাধে প্রেসিডেন্ট রুজভেল্ট অসন্তুষ্ট হয়েছেন। তাকে শিক্ষা দেবার জন্য কমাস আগেই তার 33 মিলিয়ন পাউন্ড সম্পত্তি আটক করে বিপাকে ফেলে দিয়েছেন। ব্রিটিশ আর ওলন্দাজ সরকারও তার অর্থনৈতিক অবস্থার উপর চাপ সৃষ্টি করেছে। তার বাণিজ্যের অবস্থাও করুন, আমেরিকার সঙ্গে তাই জাপান নিরুপায় হয়ে আপোষ করার আলোচনা চালিয়ে যাচ্ছে। এই রকম অবস্থায় আমেরিকা, ব্রিটিশ, চীন, ডাচ ইস্ট ইন্ডিজ, এক কথায় যাদের ABCD পাওয়ার বলা হয়, তার বিরুদ্ধে যুদ্ধে নামার মতো কলজের জোর অতটুকু দেশের হবে না। আর যদি সে দুর্মতিও হয় তাহলে তাকে এক পলকে ঠান্ডা করার ক্ষমতাও মিত্রশক্তির আছে। পার্ল হারবার আমেরিকার মজবুত নৌঘাঁটি আর সিঙ্গাপুরে ব্রিটিশের, এই দুই জায়গায় থাবা বসানো এমনিতেই শক্ত, কারণ টোকিও থেকে ওই দুটো মিলিটারি বেসের দূরত্ব যথাক্রমে 3,500 আর 6,000 সামুদ্রিক মাইল। হাজার হাজার মাইল পাড়ি দিয়ে এসে বোমা ফেলে ফিরে যাওয়াটা প্রায় অসম্ভব ব্যাপার। তাছাড়া প্রতিদ্বন্দ্বী হিসেবে জাপানিরা ব্রিটিশ এবং আমেরিকানদের মুখোমুখি দাঁড়ানোর যোগ্যই না। ওদের বিমানবাহিনী সেকেলে নড়বড়ে, পাইলটদের দৃষ্টিশক্তি নির্ভুল নিপুণ না। সিঙ্গাপুর পর্যন্ত যুদ্ধ কোনোদিনও গড়াবে না। পাশ দিয়ে যেতে যেতে ছোট দাদু দাঁড়িয়ে পড়লেন। জার্নালিস্ট মশাই, তোমাদের ইকুয়েশন চমৎকার। তোমরা সব সময় আন্ডার এস্টিমেট করে থাকো। জার্মানিকেও করেছিলে, কিন্তু বেড়ালে থাবার মধ্যেও যে বাঘের নখ রয়েছে এ শিক্ষা আজও তোমাদের হলো না। বাবার মুখের ওপর কথা বলার সাহস বিশুমামার নেই। বিশুমামা চুপ করে গিয়েছিলেন। অমলের থাকার ঘরটা খুব চমৎকার হয়েছে। দোতলার ওপরে খাট, টেবিল, ওয়ার্ড্রোব আর রেডিও দিয়ে ছিমছাম সাজানো। বার্মাটিকের সব ফার্নিচার, কাঁচের মতো ঝকঝকে পালিশ করা। সবচেয়ে আকর্ষণ করে খোলামেলা ব্যালকনিটা। মালাক্কা বেতের গদি ভরা একটা সোফা পাতা রয়েছে সেখানে। সেখানে বসলে অদ্ভুত দৃশ্য দেখা যায়। একদিকে রাবার এস্টেটের সীমানা, পরিচ্ছন্ন রাবার গাছের বনভূমি, গোল গোল থামের মতো গাছগুলো সুঠাম দীর্ঘ ছায়া ফেলে তফাতে দাঁড়িয়ে আছে। মাটি থেকে ফুটচারেক উঁচুতে প্রতিটি গুঁড়ির গায়ে একটা করে বড় আকারের কাপের মতো পাত্র বাঁধা। খেজুর গাছ যেভাবে চাঁচা হয় অনেকটা সেইভাবে তার ছাল বাকল হালকা করে চেঁচে একটা গভীর রেখা টানা আছে। এই ক্ষত রেখা বেয়ে রবারের আঠালো রস জমতে থাকে কাপের মধ্যে। সেই আঠা সংগ্রহ করে বিচিত্র পদ্ধতিতে কেমিক্যাল মিশিয়ে রবার তৈরি হয়। এক একটা গাছ নাকি 30-40 বছর টানা রবার জুগিয়ে চলেছে। গাছের পাতাগুলোও বেশ সুন্দর, বটের পাতার চেয়েও পুরু আর বড়। অন্য পাশে সার বাঁধানো নারকেল কুঞ্জের ফাঁক দিয়ে সোনালি সিবিচ আর সমুদ্র দেখা যায়। দাদুর দেওয়া দূরবীনটা চোখে লাগিয়ে এই মনোরম শোভা দেখছিল সে। সমুদ্র চিলের ওড়াউড়ি আর রংবেরঙের বিচিত্র সব পাখির গতিবিধি লক্ষ্য করতে করতে
দিব্যি কেটে যায় সময়টা। বাটু এসে খবরের কাগজ আর খান্দুয়েক পত্রিকা দিয়ে গেল। একটু পরে আবার ফিরে এলো কফি নিয়ে। বাটু প্রায় তার বয়সই হবে, কিংবা বছর দুয়েকের বড়ও হতে পারে। খুব হাসি খুশি সরল ছেলে, ছেলেবেলা থেকে এই বাড়িতেই মানুষ, কাজেই বাংলাটা বেশ ভালো শিখে গেছে। বিশু মামার কল্যাণে দু চার পাতা ইংরেজিও শিখেছে, ইংরেজি আর বাংলায় নাম সই করতেও পারে। অমলের সঙ্গে বাটুর বন্ধুত্ব জমে গেল। বাটুর একটা বাঁদর আছে, তার নাম কং, খুব শিক্ষিত বাঁদর। নারকেল গাছের মাথায় উঠে নাকি নারকেল পেড়ে দেয়। ব্যাপারটা নাকি নতুন কিছুই নয়, অনেক মালয়ী এই জাতের বাঁদর পোষে। বিশু মামা বলেন এই বিশেষ জাতের বাঁদরকে বলা হয় ব্লক। কফি দিয়েও বাটু দাঁড়িয়ে আছে দেখে অমল বলল, কিরে কিছু বলবি? আজ দুপুরে বাগানে ডাব পাড়তে যাবে কংকে নিয়ে, তুই আমাকে সময় মতো ডেকে নিয়ে যাস। বাটুর কথা তখনও ফুরোয়নি, সে দাঁত বের করে হাসল। অমলের হাতের দূরবীনটার দিকে তাকিয়ে আছে সে। অমল ওর মনের ইচ্ছেটা বুঝতে পেরে দূরবীনটা ওর হাতে দিয়ে দেখার কৌশল শেখাতে লাগল। দূরের জিনিস চোখের সামনে দেখতে পেয়ে বাটু আনন্দে এমন দিশেহারা হয়ে গিয়েছিল যে বোকার মতো একবার হাত বাড়িয়ে ছুঁতে গেছিল গাছের পাতাগুলোকে। তারপর নিজেই হেসে গড়িয়ে পড়তে লাগলো নিজের বোকামিতে। ফের চোখে দূরবীন লাগাতে লাগাতে বলল, তুমি কফিটা খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। দূরবীন দেখতে শেখানোর জন্য কৃতজ্ঞতা জানাতে বাটু বলল, আমার বাবার না একটা ব্লো পাইপ আছে, 5-6 ইঞ্চির একটা হালকা নলের মধ্যে ছোট ছোট তীর ভরে খরগোশ তিতির এইসব শিকার করা যায়। একদিন তোমাকে নিয়ে খরগোশ মারতে যাব, ফুঁ দিয়ে কিভাবে তীর ছুঁড়তে হয়, কিভাবে নিশানা ঠিক করতে হয় তোমাকে শিখিয়ে দেব। গল্পের বইয়ে ব্লো পাইপের কথা অনেক পড়েছে অমল, কিন্তু কখনো চোখে দেখেনি, হাতে নিয়ে ছোঁড়া তো দূরের কথা। ছোটবেলায় তার একটা এয়ার গান ছিল, বাবা কিনে দিয়েছিলেন, তা দিয়ে বেলুন ফাটিয়ে টিপ পরীক্ষা করত সে। কিন্তু বাবা মারা যাওয়ার পর সেই এয়ার গান কেন যেন আর ছুঁতে পারে না অমল, চোখে জল এসে যায়। বাটু চলে যাওয়ার পরও অনেকক্ষণ অন্যমনস্ক হয়ে রইল সে, বাবার নানান স্মৃতি মনে পড়ছিল, সেই সঙ্গে মায়ের কথাও। মাকে সিঙ্গাপুরে পৌঁছেই একটা চিঠি সে দিয়েছিল, তারপর মামা বাড়িতে এসেও খেলার সব খবর দিয়ে বড় চিঠি দিয়েছে আর একটা। মা নিশ্চয়ই দুটো চিঠি পেয়ে গেছে, চিঠি তো এখান থেকে এর মেলেই যায়। মার শরীরটা কেমন আছে কে জানে। এইসব ভাবতে ভাবতে কখন যেন সে মনে মনে কলকাতার বাড়িতে চলে গেল। মনটা তো এয়ার মেলেরও হাজার গুণ আগে আগে চলে। দু এক চুমুক খাওয়ার পরই কফির কথা একদম ভুলে গেল অমল। এবার কাপে ঠোঁট ছোঁয়াতে টের পেল কফি জুড়িয়ে একেবারে জল হয়ে গেছে। কাপটা পাশে রেখে খবর কাগজটা খুলল সে। কলকাতায় আনন্দবাজার পত্রিকা পড়ার অভ্যেস, এক আনা দামের খবর কাগজ, সামনের পাতায় খবর থাকে না, শুধুই বিজ্ঞাপন, তবে ভেতরের টান আলাদা। আজকাল অবশ্য যুদ্ধের খবরই থাকে বেশি, ম্যাপ নকশা এইসব সহযোগে অনেক খুঁটিনাটি। যদিও কলকাতায় যুদ্ধের কোনো আঁচ লাগেনি, ইউরোপের যুদ্ধ নিয়ে ভারতের সাধারণ মানুষের খুব একটা মাথা ব্যথা নেই। ইংরেজের সঙ্গে জার্মানির যুদ্ধ যেন দূরের মাঠে চোখের আড়ালে বল খেলা হচ্ছে, তা নিয়ে শিক্ষিত মানুষ বড় জোর জল্পনা কল্পনা করে, কিছু গুজব কিছু তর্কাতর্কি চলে কে জিতবে কে হারবে এই নিয়ে, তবে বাকি একেবারেই নিষ্প্রিয়। অবশ্য সবাই একেবারে নিষ্প্রিয় নয়, ইংরেজ আমাদের শাসক এবং শোষক, সে কেবল আমাদের স্বাধীনতাই হরণ করেনি, স্বদেশীদের ওপর অকথ্য অত্যাচারও করে চলেছে। কত বিপ্লবী ছেলেকে ফাঁসির কাঠে ঝুলিয়েছে, কথায় কথায় জেল হাজতে ঢুকিয়েছে, দ্বীপান্তরে পাঠিয়েছে, বন্দে মাতরম বলারও অধিকার আমাদের নেই। খবরের কাগজে সত্যি কথা জোরালো কলমে লেখারও উপায় নেই, তাহলেই বইপত্র বাজেয়াপ্ত হবে, সাথে চলবে খানা তল্লাশি আর জুলুম। ভারতবাসীর মনে তাই যথেষ্টই জ্বালা রয়েছে, ইংরেজ জব্দ হলে তারা খুশিই হবে।
হিটলার মানুষ হিসেবে যেমনই হোক, জার্মান জাতটার ওপর একটা সহানুভূতি আছেই। তাদের বীরত্বের বাহবা দিতেই হয়। সুভাষচন্দ্র বসু শিবাজীর মতো শত্রুকে বোকা বানিয়ে উধাও হয়েছেন। তেজস্বী মানুষ অনেক সাহস আর বুদ্ধি ধরেন, তাকে নজরবন্দি রাখা ইংরেজের কম্য নয়। অনেকের ধারণা উনি এখন নাকি জার্মানিতে দেশকে স্বাধীন করার জন্য নিশ্চয়ই কোনো নতুন চেষ্টা চালাচ্ছেন। কিন্তু এখানে, মানে এই মালয় দেশে, যুদ্ধের একটা বাতাস বইছে। এখানে যুদ্ধ লাগলে তার আঁচ হয়তো সরাসরি গায়েই লাগবে, বিশেষ করে সিঙ্গাপুর চাপা উত্তেজনায় ভুগছে। এর একটা কারণ অবশ্যই এই শহরের জনসংখ্যার বারো আনায় চীন দেশের মানুষ, জাপান তাদের শত্রু। ইংরেজদের বিরুদ্ধেও তাদের বিরূপতা এই সেদিন পর্যন্তও ছিল, কিন্তু রাশিয়ার সঙ্গে জার্মানির চুক্তিভঙ্গের পর মালয় কমিউনিস্ট পার্টি ইংরেজকে কিছুটা সুনজরেই দেখছে। এখন তারা জাপানি পণ্য বয়কট করতে শুরু করেছে। বঙ্গভঙ্গের সময় বাংলাদেশে যেরকম বিলিতি বর্জন চলেছিল, খানিকটা সেই রকম। সিঙ্গাপুর টাইমস খুলতেই চোখে পড়ল প্রিন্স অফ ওয়েলস আর রিপালসের ছবি ছাপা হয়েছে। দুই বিশাল রণতরী, দুই অলৌকিক রাজসৌযজ্ঞের ঘোড়ার মতো যেন রাজকীয় মর্যাদায় দিগ্বিজয়ে চলেছে। ছবিটা বিশুমামার তোলা। ভেতরের পাতায় পার্ল হারবারের মার্কিন নৌবহরের ছবিসহ যে রচনাটা ছাপা হয়েছে সেটা বিশুমামার লেখা কিনা বোঝা যাচ্ছে না, কারণ লেখাটায় লেখকের কোনো নাম নেই। খবরের কাগজের ছবি দেখেই গত মঙ্গলবারের কথা চোখে ভেসে উঠল সিনেমার ফ্ল্যাশব্যাকের মতো। তারিখটা ছিল 2 ডিসেম্বর 1941। সেদিনের ঘটনাগুলো আবার আগাগোড়া ভাবতে ভালো লাগছিল অমলের। দিনটা ছিল তার জীবনের দ্বিতীয় অ্যাডভেঞ্চার। প্রথম অ্যাডভেঞ্চার ছিল যেদিন সে ভারতবর্ষের বাইরে এক পা বাড়িয়েছিল। ফুটবল টিমের সঙ্গে প্রথম যেদিন দমদম এয়ারপোর্টে গিয়ে প্লেনে চেপেছিল, তার মনে হয়েছিল পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছে। আর দ্বিতীয় অ্যাডভেঞ্চার আজ থেকে 5 দিন আগে, ডিসেম্বরের 2 তারিখে পুলাও উবেন দ্বীপের লাকট্রাই পিকনিক। লাকট্রাই নামটা অবশ্য শোভামাসির দেওয়া, কিন্তু আইডিয়াটা প্রথমে এসেছিল বিশুমামারই মাথায়। বৈঠকখানায় ফরাসি তাকিয়া চটকে গড়াগড়ি দিয়ে জম্পেশ আড্ডা হচ্ছিল। সিঙ্গাপুরের বন্ধু ইন্দ্রনাথ রয়্যাল এয়ারফোর্সে আছে, ফিলিপিন্সে পোস্টেড, গ্রাউন্ড ইঞ্জিনিয়ার। অনেকদিন পরে 15 দিনের ছুটিতে বাড়ি এসেছে। এ বাড়িতে আজ তার নেমন্তন্ন। সকাল থেকেই জমিয়ে বসেছে সবাই। বাটু ঘন ঘন ট্রে বয়ে নিয়ে আসছে। শোভামাসি, বড়মামি আর মেজমামি এটা সেটা চাকতে পাঠিয়ে দিচ্ছেন, আর সেই সঙ্গে চা। ইন্দ্রমামার দিকে তাকিয়ে বিশুমামা বললেন, চলো কোথাও পিকনিক করে আসি। পিকনিক? আই মিন চড়ুই ভাতি। ধুস, ওর কোনো চার্ম নেই, ওর চেয়ে হোটেলে খাওয়া ভালো। চড়ুই ভাতি করে ছোট ছেলে মেয়েরা। মিস্টার রাফিয়ান স্যার, চড়ুই ভাতি না, বনভাতি, রিয়েল বনভোজন, সত্যিকারের বনের মধ্যে পাত পেড়ে খাওয়া, স্পট পিকনিক, কপাল ছুক বন খাই। আইডিয়াটা কেমন? আর এএফ এ কাজ করেন বলে ইন্দ্রমামাকে বিশুমামা ঠাট্টা করে রাফ ডাকেন। কখনো সখনো সেই সঙ্গে ইন্দ্রনাথের আইএন দুটো অধ্যক্ষর যোগ করে রাফিয়ান সম্বোধন করেন। শোভামাসি সেই মুহূর্তে ঘরে ঢুকছিল, তাই কথাটা ভালো করে শুনতে পায়নি। ট্রে নামাতে নামাতে জিজ্ঞেস করল, কি বললে? জ্যাকফ্রুট বনসাই? সেটা আবার কি জিনিস? হমলরা সবাই হেসে উঠেছিল। বিশুমামা তখন তার পরিকল্পনা ভেঙে বললেন, এই পিকনিকে কোনো রকম তৈরি হয়ে যাওয়া চলবে না। সোজা বনের মধ্যে ঢুকে পছন্দ মতো জায়গা বেছে নিয়ে উনুন বানিয়ে বসে যাও। অবশ্য বসে গেলে চলবে না, অমলদের কলকাতার পিকনিকের মতো ক্যাটারের সিস্টেম নয় যে মাছ মাংস আলু কপি সব কেটে বেটে পিস করে নুন হলুদ মাখিয়ে রেডি করে নিয়ে যাও আর বাগানবাড়ির গাছতলায় গিয়ে উনুন চাপিয়ে দাও। ঠাকুর আর কাজের লোকেদের রান্নায় লেলিয়ে নিজেরা তাস ক্যারাম পেটাও আর কলের গান বাজাও। এ পিকনিকে সবাইকে হাত লাগাতে হবে। বন থেকে কাঠ কুড়োনো, ঝর্ণা থেকে জল আনা, কেউ যাবে মাছ ধরতে, কেউ ফলমূল শাকপাতা কিছু পাওয়া যায় কিনা দেখতে,
যার বন্দুক আছে চালাতে জানে তারা যাবে শিকারে। এমনি ধরনের নানান কাজের ভার থাকবে এক একজনের ওপর। ওমা সে কি কথা, যদি কিছুই জোগাড় করতে না পারা যায় তাহলে? শিকার তো আর তোমার বাঁধা খদ্দের না, যে বন্দুক হাতে বনে ঢুকলেই নিজেকে তোমার হাতে উৎসুগ্গু করতে ছুটে আসবে। আর মাছের ব্যাপারটাও টু মাছ হয়ে যাচ্ছে। এ কি আর চাষ করা পুকুরে টিকিট কেটে হুইল ছিপ নিয়ে বসে যাওয়া, যে সারাদিন ফাতনায় চোখ খুইয়ে শেষ পর্যন্ত বাজার থেকে মাছ কিনে নিয়ে ফেরারও একটা সুযোগ থাকবে? এমএ পাশ করতে না করতেই বড্ড কথা শিখে গেছিস শোভা, তোর বুকনি থামা, কিছু না পেলে স্রেফ হাওয়া খাবি, হাওয়া, ভার্জিন ফরেস্টের বিশুদ্ধ কোবরেজি হাওয়া। মোট কথা, চাল আলু নুন লঙ্কা তেল ঘি ছাড়া কিচ্ছু সঙ্গে যাচ্ছে না, এ কথা সবাই জেনে রাখো। ও তাহলে লাকট্রাই পিকনিক বলো। বেশ, তাহলে আমাকেও একখানা তোমাদের লটারির টিকিট দিও দাদা, মেয়ে বলে আবার লিস্টি থেকে ছেঁটে বাদ দিয়ে দিও না জানো। শোভা মাসি এইরকমই বিষম আমার পেছনে লাগে, রেঙ্গুনে পড়াশুনো করে খুব স্মার্ট হয়েছে। সাবাস বিশে ডাকাত, এই তো চাই, এমন পিকনিকের মধ্যে সত্যিই থ্রিল আছে। তা কোথায় যাবি ঠিক কর, কালই বেরিয়ে পড়ি। ইন্দ্রমামাও মজার মানুষ, মিলিটারির জীবন হলে কি হবে, খুব লাইফ আছে। বিশে ডাকাত নয় তো কি, ক্যামেরা দিয়ে ও তো মানুষের সম্পত্তি চিন্তাই করে। অমল এতক্ষণ চুপ করে শুনছিল, এবার মুখ খুলল। কিন্তু বিশুমামা, এখানে ওরকম বন পাবে কোথায়? বিশুমামা যে জায়গাটা পর্যন্ত ভেবে রেখেছেন সেটা ক্রমশ জানতে পারা গেল। তাদের এই অঞ্চলটার নাম সিগল্যাপ, শহরতলির এক অভিজাত পল্লী, সিঙ্গাপুর শহর থেকে 7-8 মাইল পূবে সমুদ্রের কিনারায় ফাঁকা ফাঁকা বাগান বাড়ি নিয়ে গড়ে উঠেছে। এখান থেকে আরও কয়েক মাইল উত্তরে একটা দ্বীপ দেখা যায়, দ্বীপটার নাম পুলাউবিন। সমুদ্র সেখানে আর সমুদ্র নেই, খাঁড়ির মতো হয়ে মূল মালয় উপদ্বীপ আর সিঙ্গাপুর দ্বীপের মাঝখানে ঢুকে গেছে। একে বলে প্রণালী, জোহর প্রণালী। ওপারে জোহর বারু, এপারে সিঙ্গাপুর, পূবে পশ্চিমে খানিকটা ধনুকের মতো হয়ে সিঙ্গাপুরকে ঘিরে রেখেছে। প্রণালীটা কোথাও মাইলটাক, কোথাও 2-3 মাইল চওড়া, তবে বেশ গভীর, 40-45 ফুট তো হবেই, জাহাজ চলাচল করতে পারে। মালবাহী ছোট ছোট জাহাজ তো যাই, মাঝ বরাবর যে নৌঘাঁটি রয়েছে সেখানে বড় বড় যুদ্ধজাহাজও ঢোকে পুলাউবিনের দিক থেকে, কারণ সিঙ্গাপুরের উত্তর পশ্চিম দিকে জোহর কজওয়ে দিয়ে রেল আর মোটরপথ মালয়ের সঙ্গে যোগাযোগ রেখেছে। কজওয়ের খানিকটা অংশ দরকার পড়লে উঁচু করা যায় মোবাইল ব্রিজের মতো। তখন তার তলা দিয়ে বড় বড় স্টিমার কিংবা ছোট আকারের জাহাজ পেরিয়ে গেলেও বড় মাপের জাহাজ চালানো যায় না। পুলাউবিন দ্বীপে সভ্য মানুষের বসতি নেই, নির্জন, প্রায় জনহীন। প্রায় এই জন্যই যে শোনা যায় দ্বীপের পাহাড়ি দিকটায় গভীর জঙ্গলের মধ্যে সাকাই নামে এক বন্য উপজাতির কিছু লোক বাস করে, শিকার, মাছ ধরা আর চাষাবাদ করে জীবন ধারণ করে। দ্বীপটা অবশ্য খুব একটা বড় নয়, পূব পশ্চিমের লম্বা মাইল পাঁচেক হবে, আরে মাইল খানেক। পরদিন ভোর 6:30 নাগাদ তিনখানা মালাই সাম্পান ভাড়া করে ওরা রওনা দিয়েছিল। সমুদ্রের কূল ধরে ধরে এগিয়ে যাওয়া হচ্ছিল। সকাল 8:00 জোহর প্রণালীর ভেতর দ্বীপে পৌঁছানো গেল। তারপর সে এক অভিজ্ঞতা, আনন্দ, উত্তেজনা আর রোমাঞ্চে ভরা। সত্যিকারের বনের সঙ্গে অমলের সেই প্রথম পরিচয়। বন মানে বোটানিক্যাল গার্ডেন নয় বা রাবার এস্টেটের বাগানও নয়, প্রকৃতির নিজের খেয়ালে তৈরি এক আদিম জগৎ, যা আবহমান কাল ধরে একইভাবে চলে আসছে। তার চলার শব্দও নেই, জন্ম মৃত্যুর শব্দও নেই। জোয়ারের সময় বলেই হয়তো দ্বীপের কিনারায় ঢালু জমিটার ভেতরে নোনা জল ঢুকে পড়েছে, সেখানে কিছু মাঝারি আকারের গাছের জটলা। গাছগুলো অদ্ভুত দেখতে, উটের মতো লম্বা লম্বা ট্যারা ব্যাঁকা অনেকগুলো ঠ্যাং ছড়িয়ে দাঁড়িয়ে আছে, আসলে ওগুলো শিকড়, মাটির উপরে শক্ত খুঁটির মতো, প্রায় মানুষ সমান উঁচুতে গাছের গুঁড়ি শুরু হয়েছে। আসলে গাছগুলো
ক্যামেরার স্ট্যান্ডের মতো ছড়ানো শেখরের ঠ্যাঙে ভর করে যেন ডিঙি মেরে আছে। অমল, এই গাছগুলোকে বলে ম্যানগ্রোভ। নোনা জলা জায়গায় এগুলো জন্মায়। ম্যানগ্রোভের শেকড়ের সঙ্গে নৌকোগুলোকে শক্ত করে বেঁধে মালপত্র নিয়ে নামা হলো। ওই ফাঁকা জায়গাটুকু ছাড়িয়ে ঝোপ জঙ্গল শুরু হয়েছে। নানা জাতের বুনো লতা, ফার্ন আর উদ্ভিদে ছেয়ে আছে চারপাশ। জন্তু জানোয়ারের চলাচলে তৈরি একটা সুড়িপথ সামান্য এঁকে বেঁকে ঝোপঝাড়ের তলা দিয়ে যেন বুকে হেঁটে এগিয়ে গিয়েছে। অন্য কোনো রাস্তা নেই ভেতরে যাওয়ার। দুহাতে ডালপালা লতাপাতা সরিয়ে লাইন করে সবাই চলেছে। পায়ের তলায় বছরের পর বছর ঝরে পড়া শুকনো পাতার পুরু গালিচে, মাটি দেখা যায় না। সকলের আগে আগে বাটু পারাং দিয়ে সামনের লতার বাঁধন আর কাঁটা ডাল ছেঁটে পথ করে এগোচ্ছে। পারাং হল কাস্তের মতো সরু এক ধরনের ধারালো দা। বাটুর কাঁধের ওপর বাচ্চা ছেলের মতো দুদিকে দুই ঠ্যাং ঝুলিয়ে কং বসে আছে। পেছনে বন্দুক হাতে ইন্দ্রমামা, তাকে অনুসরণ করছে অমলদের লম্বা লাইন। সকলেরই হাতে কিছু না কিছু জিনিসপত্র। অমলের মেজ মামার হাতে মাছ ধরার সরঞ্জাম আর গুটি তিনেক হুইল ছিল। সবার পেছনে আছে মাঝির দল, তাদের মাথায় কাঁধে বড় বড় বেতের ছুরি আর ব্যাগ। বেশ কিছুটা এগোনোর পর ঝোপ জঙ্গল পাতলা হয়ে এলো। দেখা দিল এবড়োখেবড়ো পাথুরে জমি আর এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে কিছু বড় গাছ। কেমন ঝিঝি ধরা নির্জনতা চারপাশ। বিশু, শুনতে পাচ্ছিস? এ কথাটা অবশ্য ইন্দ্রমামার বলার দরকার ছিল না। অনেকটা পেছনে থেকেও অমলরাও একটা ঝিরঝিরে শব্দ শুনতে পাচ্ছিল। হ্যাঁ, আমরা তাহলে ঠিক পথেই এসেছি। কাছেই কোথাও ঝর্ণাটা আছে। শখানেক গজ উঁচু নিচু আঁকা বাঁকা পথ ধরে এগোতেই ঝর্ণার দেখা পাওয়া গেল। আড়াআড়ি বয়ে চলেছে ছোট বড় মাঝারি পাথরের বোল্ডার আর নুড়ি ছড়ানো চওড়া খাতের মধ্য দিয়ে। জলের ধারাটা এখানে সরু কিন্তু কাঁচের মতো স্বচ্ছ। হাঁটুও ডোবে না কোথাও, চওড়ায় বড়জোর ফুট দশেক হবে। ঝর্ণার কিনারা ধরে খানিকটা এগোতেই পছন্দ মতো একটা জায়গার দেখা পাওয়া গেল। সাফসুফ করা পরিষ্কার একখণ্ড জমি। দেখেই বোঝা যায় এখানে একসময় সাকাইদের ঘরবাড়ি ছিল। কোনো কারণে বোধহয় ওরা পাত্তারি গুটিয়ে আরও গভীর জঙ্গলের মধ্যে সরে গেছে। তাঁবু খাটিয়ে শতরঞ্জি বিছিয়ে ঝটপট উনুন তৈরির কাজ শুরু হয়ে গেল। ইন্দ্রমামা আর বিশুমামা সবাইকে আলাদা আলাদা কাজের ভার দিলেন। ঠিক হলো চা বিস্কুট খেয়ে সবাই নিজের নিজের কাজে বেরিয়ে পড়বে। সামন্তবাবু আর মেজমামা যাবেন মাছ ধরতে। মাঝিদের ওপর ভার পড়ল জঙ্গল থেকে জ্বালানি কাঠকুটো আর শুকনো পাতা জোগাড় করে আনার। ইন্দ্রমামা আর বিশুমামা বনের মধ্যে ঢুকবেন শিকারের ধান্দায়। বড় মামা আর তার বন্ধুরা থাকবেন রান্নাবান্নার তদারকিতে আর তাঁবুর পাহারায়। দুই মামি আর শোভা মাসি আজ রাঁধুনি। দুজন মালই কাজের লোক এসেছে ওদের ভাই ফরমাস খাটার জন্য। তাদের আগেভাগেই জঙ্গল থেকে পাতা কেটে আনতে পাঠিয়ে দেওয়া হয়েছে। চা বিস্কুট খেয়ে অমল, বড় মামার ছেলে পল্টন আর তার বন্ধুর দলবলের সঙ্গে বাটুও ঢুকেছিল জঙ্গলে। সঙ্গে ছিল কং। ইন্দ্রমামা বলে দিয়েছিলেন তারা যেন বেশি গভীর জঙ্গলে না ঢোকে, ঢুকলেও সবসময় যেন ঝর্ণার পাশে পাশে থাকে, নইলে বনের গোলক ধাঁধায় পথ হারিয়ে সারা দিন ধরে ঘুরে মরতে হবে। অমলরা বেশ খুশি, তাদের স্পষ্ট করে কোনো দায়িত্ব চাপানো হয়নি। বনের ভেতর যদি কিছু ফলমূলের সন্ধান পাওয়া যায় তারা নিয়ে আসবে। বাটু বলল, এ বনে ফল টলের গাছ বিশেষ দেখতে পাওয়া যাবে বলে মনে হয় না, তবে ডাব আর নারকেল নিশ্চয়ই পাওয়া যাবে। সে বাড়ি থেকে একটা বল্লো মেনেছিল, পল্টন সেটার দখল নিয়েছে, আর অমলের হাতে পারাং। হঠাৎ কোনো বন্যজন্তুর মুখোমুখি হয়ে গেলে আত্মরক্ষার জন্য দরকার হতে পারে। অবশ্য অমলদের ভাগ্য ভালোই বলতে হবে। ঘণ্টাখানেকের মধ্যেই তারা ঘুরতে ঘুরতে এক জায়গায় কলা বনের সন্ধান পেল। বাটু এই ব্যাপারে খুব ওস্তাদ, সে ঠিক পাকা কলার কাঁদি খুঁজে বের করল।
সিঙ্গাপুরের কলার রং দেখে তো কাঁচা পাকা বুঝতে পারা যায় না, সব কলার রঙই সবুজ। তবে সবুজের শেড আলাদা আলাদা, বাটু ঠিক চিনতে পারে। কলার সাইজ দেখে অমলের তো চক্ষু ছানা বড়া। কলা যে এত বড় হয় তার কোনো ধারণাই ছিল না। প্রায় ফুটখানেক লম্বা আর ইঞ্চি চারেক মোটা কলার আকার দেখে তাহাক লেগে যায়। কাঁদিটাও এমন প্রকাণ্ড যে তিনজনে মিলে বয়ে নিয়ে যেতে হচ্ছিল। মনের আনন্দে ফেরার সময়ের খেয়াল ছিল না। বেখেয়ালে ঝর্ণার কাছ থেকে একটু দূরে সরে এসে পথ হারিয়ে ফেলল ওরা। বনের ভেতরটা এমনিতেই অন্ধকার, পাঁচ ছতলা উঁচু উঁচু গাছগুলো ওপরে উঠে ডালপালা ছড়িয়ে দিয়েছে ছাতার মতো। সেগুলো মাথায় মাথায় ঠেকে একেবারে ছাদের মতো আকাশ করে ফেলেছে। তার উপর আবার তার ডাল থেকে লতার জঙ্গল আর নানা জাতের অর্কিড মশারির মতো ঝুলে রয়েছে। এই লতা পাতার চাঁদোয়া ভেদ করে দু চার ফোঁটা রোদের আলো যদিও বা চুঁইয়ে আসে, কিন্তু সূর্য যে ঠিক কোথায় কোন দিকে তা ঠাহর করা যায় না, তাই দিক ঠিক করা প্রায় অসম্ভব। কতক্ষণ আন্দাজে জঙ্গল হাতড়ে এগোচ্ছে তাদের খেয়াল ছিল না। হঠাৎ কাছেই কোথাও বার দুয়েক বন্দুক ছোঁড়ার আওয়াজ হল। ওরা চমকে উঠল। ইন্দ্রমামারা বোধহয় শিকার পেয়ে গেছেন। তার চেয়েও বড় কথা, তারা কাছে পিঠেই কোথাও আছেন। বিশু মামার নাম ধরে বারতিনেক অমল আর পল্টন গলা ফাটিয়ে চেঁচালো, কিন্তু মনে হয় না এই জঙ্গলের বেড়া খুঁড়ে সে ডাক বেশি দূর পৌঁছল। বন্দুকের আওয়াজটাও ঠিক কোন দিক থেকে যে এসেছিল সে বিষয়ে তিনজনে একমত না হতে পেরে যে মুখ চলছিল সেদিকেই আবার চলতে শুরু করল। এই রকম দুর্গম জঙ্গলের ভেতর দিয়ে 20-25 গজ এগোতেও অনেক সময় লেগে যায়, তার উপর কাঁধে ভারী বোঝা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাম ঝরানো গুমোট, পালা করে কলার কাঁদি বয়ে নিয়ে চলেছিল ওরা। ভরসার কথা এই যে দ্বীপটা চওড়ায় মাইলখানেকের বেশি নয়, পথ ভুল করে বসলেও এক সময় না এক সময় জঙ্গল ফুঁড়ে ঠিকই বনের কিনারে পৌঁছতে পারবে। নতুন উদ্যমে ঝোপ জঙ্গল সরিয়ে এগোচ্ছিল ওরা। বাটুই প্রথম ব্যাপারটা নজরে আনল। ঘুরতে ঘুরতে আবার তারা সেই আগের জায়গাতেই ফিরে এসেছে, সেই কলাবনের কাছে। কাটা ডালপালার চিহ্ন দেখে অমলরা বুঝতে পারল বাটু ঠিকই বলেছে, তার মানে জঙ্গলের গোলক ধাঁধায় পড়ে এক চক্কর ঘুরে এসেছে ওরা। সবাই খুব মুষড়ে পড়ল। অমল বলল, যাক তাহলে একটা আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। ভয়ে হতাশায় পল্টনের মেজাজ বিগড়ে গিয়েছিল। সে বলল, তুমি তো সব কিছুতেই আশার আলো দেখতে পাও, কলকাতার ছেলেদের এই এক দোষ। কেন কথাটা বলেছি সেটা আগে শোন। কলাবনে পৌঁছানোর আগে অবধি আমরা তখনও ঝর্ণাটার খুব কাছাকাছি ছিলাম। এখন আবার যদি সেই জায়গাতেই ফিরে এসে থাকি তাহলে এটাও ঠিক যে একটু সাবধানে খোঁজাখুঁজি করলে আমরা ঝর্ণাটা নিশ্চয়ই পেয়ে যাব। বাটু অমলের কথায় উৎসাহের সঙ্গে সায় দিল। ঠিক হলো সবাই মিলে যাওয়ার দরকার নেই, বাটু একাই যাবে ঝর্ণা খুঁজতে। অমলরা ততক্ষণ এখানেই বিশ্রাম করবে আর কিছুক্ষণ পরপর একসঙ্গে গলা মিলিয়ে চেঁচাবে, যাতে বাটুর ফিরে আসতে সুবিধে হয়। বাটু অবশ্য এবার আর ভুল করবে না, সে যাবার পথে পারাং দিয়ে গাছের গুঁড়িতে চিহ্ন দিয়ে এগিয়ে যাবে। ঘড়িতে প্রায় 11টা বাজে। এত বেলা অবধি জঙ্গল ঠেঙিয়ে নাগাড়ে ঘোরাঘুরি করার ফলে সকালের চা বিস্কুট কখন যে হজম হয়ে গেছে তা তারা নিজেরাও খেয়াল করেনি। তার উপর থেকে থেকে গলা ফাটিয়ে চেঁচানি, পেট তো চোঁচো করছেই, গলাও শুকিয়ে কাঠ। আরে এদিকে এসো, ততক্ষণ না হয় আমরা কলা দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর না হয় ঝর্ণার জলে তেষ্টা মেটানো যাবে। কলাগুলোর চমৎকার, যেমন মিষ্টি তেমনই যেন সেন্ট দেওয়া। এইরকম সাইজের একটা কলাই ব্রেকফাস্টের পক্ষে যথেষ্ট মনে হল। পেটে খাদ্য পড়ায় আর বিশ্রামে আবার চাঙ্গা হয়ে উঠেছিল ওরা। এদিকে মিনিট 15-এর মধ্যেই ঝর্ণার হদিশ নিয়ে বাটু ফিরে এলো। কিন্তু তাচ্ছব ব্যাপার, ঝর্ণার কিনারার ধারে
কিছু দূর চলতেই বন যেন ভরসা হয়ে এলো। তারপরেই আচমকা একটা টিলা মতন উঁচু জায়গায় উঠতেই সামনে সমুদ্র। তার মানে তারা দ্বীপের অন্য প্রান্তে এসে পড়েছে। ঝর্ণাটা গভীর খাদে সৃষ্টি করে টিলার পাশ দিয়ে সমুদ্রে নেমে গেছে। ওদের মনের উৎসাহ কেমন যেন চুপসে গেল। বুঝতে পারল পিকনিকের জায়গা থেকে তারা উল্টো দিকে অনেকটা সরে এসেছে, কত দূরে তা তারা জানে না। আবার এমনও হতে পারে এটা সেই ঝর্ণাটা নয়ই, কিংবা তারই একটা পৃথক কোনো ধারা। সমুদ্রের দিকে ভালো করে তাকাবার আগেই কং তার বাঁদুরের স্বভাব মাফিক দাঁত খিঁচিয়ে লম্ফঝম্প শুরু করল। হঠাৎ পল্টন আটকে উঠল। অমলদা, বাঘ! সবাই ওর আঙুল বরাবর তাকিয়ে দেখতে পেল টিলার নিচের দিকে, যেখানে হুমড়ি খাওয়া কাঁটা ঝোপের তলা দিয়ে কলকল করে ঝর্ণাটা বয়ে যাচ্ছে, সেখান থেকে দুজোড়া জলজলে চোখ তাদের দিকেই তাকিয়ে আছে। একটা বড়সড় চ্যাটালো পাথরের ওপর পাটকেল রঙের জানোয়ার দুটোর পুরো শরীর অবশ্য দেখা যাচ্ছে না, তবে মনে হয় খুব বড়সড় চেহারা নয়, বাচ্চা বাঘটাক হবে। ওর মা নিশ্চয়ই কাছেই কোথাও ওঁত পেতে আছে, এক্ষুনি এখান থেকে ছুটে পালানো দরকার। আর এক মুহূর্তও না অমলদা, এসো আমরা পালাই। হঠাৎ বাটু সকলকে চমকে দিয়ে খিলখিল করে হেসে উঠল। কুচিং, আরে ও তো কুচিং, তোমরা ভাবছো বাঘ। কুচিং হলো বেড়াল, আসলে ওগুলো বন বেড়াল, আকারে সাধারণ বেড়ালের চেয়ে অনেকটা বড়, তাই বাঘ বলে ভ্রম হয়েছিল। সবাই স্বস্তির হাসি হেসে উঠতে বন বেড়াল দুটো তিন লাফে ঝোপের আড়ালে পালিয়ে গেল। আর ঠিক তখনই সমুদ্রের দিকে তাকিয়ে হা হয়ে গেল অমল। পল্টনরাও হতবাক, একটু আগেও চোখের সামনে নীল জল ছাড়া আর কিছুই ছিল না, হঠাৎ সেখানে পাহাড় এলো কোত্থেকে? এ কি মৈনাক পর্বত নাকি, যে জলের তলা থেকে ভুস করে ভেসে উঠেছে? ফার্ন গাছের একটা পাতলা আড়াল নজর আটকাচ্ছিল। তাড়াতাড়ি পাতা সরিয়ে মুখ বাড়াতেই রহস্যটা পরিষ্কার হয়ে গেল অমলদের কাছে। যাকে আসলে পাহাড় বলে মনে হচ্ছিল, আসলে সেটা জাহাজ, বিশাল আকৃতির একটা জাহাজ, যুদ্ধ জাহাজ, তাই রঙের কোনো জেল্লা নেই। জলপাই রঙের ছ্যাঁকড়া ছ্যাঁকড়া ছোপ দেওয়া হয়েছে স্লেট কালারের ওপর। প্রকাণ্ড প্রকাণ্ড কামানের সারি মাথা তুলে আছে। সৈন্য বোঝাই জাহাজটা তাদের এত কাছ দিয়ে যাচ্ছে যে লোকগুলোর মুখও স্পষ্ট দেখা যাচ্ছে। নামটাও পরিষ্কার পড়া যাচ্ছে, প্রিন্স অফ ওয়েলস। অতিকায় দানবাকৃতি জাহাজটা এতটাই বড় যে গোটা কয়েক পাড়া স্বচ্ছন্দে জায়গা করে নিতে পারে তার মধ্যে। একদল সৈন্য সার বেঁধে দাঁড়িয়েছিল ডেকের রেলিংয়ে। ওদের দেখতে পেয়ে তারা হাত নাড়তে লাগল। ওরাও হাত নেড়েই পাল্টা জবাব দিল, ওরে সাবাস, আরেকখানা দেখ দেখ। দেখতে দেখতে প্রিন্স অফ ওয়েলসের পিছু পিছু রিপালস নামে আর একখানা প্রকাণ্ড জাহাজও যেন দিগন্ত ফুঁড়ে বেরিয়ে এলো। অনেক উঁচু মাস্তুলের ওপরের প্ল্যাটফর্মে জনাদুয়েক লোক দাঁড়িয়ে আছে দূরবীনে চোখ ঠেকিয়ে। এত উঁচুতে ছিল তারা যে লোক দুটোকে বাচ্চা ছেলের মতো লাগছিল। জাহাজগুলো কোথায় যাচ্ছে বল দেখি? সূর্য দেখে মনে হচ্ছে ওরা পশ্চিম দিকে চলেছে, ওদিকেই তো সিঙ্গাপুরের সেই বিখ্যাত নৌঘাঁটি। মনে হচ্ছে যুদ্ধ এবার বাঁধবে। দাদুর কাছে শুনেছি চার্চিল নাকি ঘোষণা করেছেন, জাপান যদি আমেরিকাকে আক্রমণ করে তাহলে তার সরকারও এক ঘন্টার মধ্যে জাপানের বিরুদ্ধে যুদ্ধে নামবে। কিন্তু বিষুম, আমার ধারণা যে অন্যরকম পল্টন, জাপানের যদি সে ক্ষমতায় থাকবে তাহলে ওদের পররাষ্ট্রমন্ত্রী তোজোকি মিছিমিছি আমেরিকার সঙ্গে চুক্তি করার জন্য ওয়াশিংটনে দূত পাঠিয়েছেন। অত শত জানি না বাবা, ইংরেজরা এত নতুন নতুন জাহাজ নিয়ে সিঙ্গাপুরে জড়ো করছে কেন কে জানে। অমলরা যখন অনেক নাকাল হয়ে 12:30 নাগাদ পিকনিকের জায়গায় পৌঁছেছিল, তখন সেখানকার অবস্থা ঘোরালো হয়ে উঠেছে।
শহরে হলে এতক্ষণে হয়তো থানা হাসপাতালে লোক পাঠানো হয়ে যেত, এখানে সে উপায় নেই। তাই তিন চারটে দলে ভাগ হয়ে মামারা ওদের খুঁজতে বেরোতে যাচ্ছিলেন। এমন সময় মূর্তিমানদের উদয় হল। অমল আর পল্টন দুজনেই প্রচণ্ড বকুনি খেয়েছিল, কিন্তু তাতে তাদের মন খারাপের কোনো কারণ ঘটেনি শেষ পর্যন্ত। কারণ পিকনিকে রীতিমতো সুখবর ছিল, ইন্দ্র মামারা কামাল করে দিয়েছেন, হরিণের মাংস উনুনে চেপে গেছে। অমল কোনোদিনও হরিণের মাংস খায়নি, জীবনে এই প্রথম সেই সুযোগ এলো, তাও এই বনের মধ্যে এই পরিবেশে। তবে খবরটা তখনও তাদের কানে পৌঁছয়নি, জানতে পারল অনেকক্ষণ পরে। তাঁবুর মধ্যে গিয়ে শুয়ে পড়েছিল অমলরা, সকাল থেকে কম ধকল তো যায়নি, ক্লান্তিতে চোখ বুজে এসেছিল। বাটু এসে জানালো, বড়বাবু তোমাদের স্নান করে আসতে বলেছেন, তাড়াতাড়ি যাও, রান্না নামলো বলে। এত তাড়াতাড়ি রান্না হয়ে গেল? তার মানে স্রেফ খিচুড়ি আর আলু ভাজা নিশ্চয়ই। খিচুড়ি না, ভাত আর দুটো তরকারি। বাটু যে সব পদকেই তরকারি বলে সে কথা জানা ছিল না অমলের। কিসের তরকারি? আলুর দম আর কাঁচকলার ঝোল? না না, সেসব নিয়ে তোমাদের ভাবতে হবে না অমলবাবু, রুসা মিট আর টুনা ফিশ। পল্টন উত্তেজনায় উঠে বসেছিল। ভাগ, সত্যি বলছিস? রুসা কি রে পল্টন, টুনা মাছ না হয় বুঝলাম, খেয়েওছি, কলকাতায় টিনের কৌটোয় পাওয়া যায়। টিন্ট ফুডে আর টাটকা মাছে অনেক তফাৎ অমল দাদা, খেলেই বুঝবে। তার সঙ্গে হরিণের মাংস, মালয়ী ভাষায় হরিণকে রুসা বলে, এক বড় জাতের হরিণ। তবে আমার কাছে পাঁঠার মাংসের আগে কিছুই লাগে না, ও মুরগি বলো আর হরিণই বলো। অমল চমকে উঠল, কে যেন তার কাঁধ ধরে নাড়া দিচ্ছে। ব্যালকনিতে সোফার উপর বসে এতক্ষণ কি তাহলে স্বপ্ন দেখছিল সে? তার সামনে পল্টন দাঁড়িয়ে, বোধহয় এইমাত্র ফিরল, কাল সন্ধ্যায় টাউনে দিদির বাড়ি গিয়েছিল সে। বিছানায় বুক পর্যন্ত ভেলভেটের মতো নরম কম্বল টেনে নিয়ে ল্যাম্পের আলোয় শুয়ে শুয়ে একটা অ্যাডভেঞ্চার উপন্যাস পড়ছিল অমল। বিশু মামা তার প্রেস কনফারেন্স থেকে এখনও ফেরেননি, কিন্তু এ বাড়িতে রাতের খাওয়া হয় একসঙ্গে এবং ঘড়ি ধরে, ঠিক 8:30 সময়। ডাইনিং হলের বিরাট টেবিলে খেতে বসে সবাই মিলে কিছুটা গল্পগুজব হয়, আজও হয়েছে। একটু আগে ডাইনিং হলের পাট চুকিয়ে নিজের ঘরে এসে বেশ জমিয়ে শুয়েছিল অমল। সিঙ্গাপুর যদিও গ্রীষ্মপ্রধান দেশ, দিনের বেলাটা ভালোই গরম থাকে, কিন্তু রাতের বেলা তাপমাত্রা বেশ কমে আসে। তার উপর ডিসেম্বরের একটা সপ্তাহ প্রায় কেটে গেল, আজ 7 তারিখ। শীতটা কাঁচের শার্সির ওপিট থেকে নিজেকে জানান দেয় খানিকটা, তাই শোবার আগে পুরো পর্দাটা টেনে দিতে হয়। অমল গল্পের বইটা রেখে রেডিওটা অন করল। আর সাথে সাথেই চমকে উঠে বসল খাটের ওপর। That was Secretary Early's message. Short while later, he dictated another message. A second air attack has been reported. This one has been made on the Army and Navy bases in Manila. অমলের কানে আর কিছু ঢুকলো না। বিদ্যুতের শক খাওয়ার মতোই এই খবরটা একেবারে দিশেহারা করে দিল তাকে। যুদ্ধ ঘোষণা না করে জাপানিরা তাহলে মিত্রশক্তির ওপর ঝাঁপিয়ে পড়ল? যে পার্ল হারবার তাদের নাগালের বাইরে বলে মনে হয়েছিল, আর যে মার্কিন নেভাল বেসকে দুর্ভেদ্য দুর্জয় বলে এতদিন ঢাক পেটানো হচ্ছিল, তা যে এত ঠুনকো সে কথা কেউ ভাবতে পেরেছিল? অমল হতভম্বের মতো বিছানার উপর বসে থাকল, কতক্ষণ সে নিজেও জানে না। সব কেমন যেন ঝাপসা হয়ে যাচ্ছে, কিছুই তার কানে ঢুকছে না। তারপর একসময় তড়াক করে নেমেই দাদুর ঘরের উদ্দেশ্যে ছুটল সে। বাকি খবর বসে বসে শোনার মতো ধৈর্য তার ছিল না। এ বাড়িতে দাদুই একমাত্র মানুষ যিনি জাপানিদের অত ছোট নজরে দেখেননি। আজই খাবার টেবিলে বসে দাদু বলছিলেন, সাউথ ইস্ট এশিয়ার অবস্থা আমি কিন্তু খুব একটা ভালো বুঝছি না, তোমরা যাই বলো, শিগগিরই এখানে ভয়ঙ্কর কিছু একটা ঘটবে। আমি যেন
বাতাসে বালুদের গন্ধ পাচ্ছি। অমল যখন ঊর্ধ্বশ্বাসে লাফাতে লাফাতে একতলায় দাদুর ঘরে পৌঁছল, তখন রেডিওর সামনে দাঁড়িয়ে দাদু অন্যমনস্কের মতো চুরুট ধরাচ্ছিলেন। অমলের পায়ের শব্দ তার কানে যায়নি। জ্বলন্ত কাঠিটাকে অ্যাস্ট্রোয়ের মধ্যে ফেলার জন্য ঘুরে দাঁড়াতে গিয়ে ওকে দেখতে পেলেন। উত্তেজনায় অমল হাঁপাচ্ছিল, কথা বলতে পারল না। দাদুও কেমন যেন নিশ্চুপ, মনে হলো মনে মনে কিছু একটা যেন হিসেব করছেন। ওনার চোখ অমলকে ছুঁয়ে আছে বটে, কিন্তু মনটা বোধহয় অন্য জায়গায়। এমন সময় বাইরের কম্পাউন্ডের মধ্যে ঝড়ের গতিতে বিশু মামার বুলেট ঠুকল। দাদু হাত বাড়িয়ে রেডিওটা বন্ধ করলেন। এসো দাদু ভাই, বসো এখানে, তোমার রিপোর্টার মামা এঘরেই আসছে। কথাটা শেষ হবার সঙ্গে সঙ্গেই বিশু মামা খোলা দরজার সামনে এসে থমকে গেলেন, কারণ তার পায়ে জুতো। বাবা নটার নিউজটা শুনেছে কিনা সেই প্রশ্ন করার কোনো মানেই হয় না, কারণ বিশ্বনাথ অমলের চেয়েও ভালো করে জানেন তাঁর স্বল্পাহারী বাবা রাতের খাওয়া আর নটার খবর শোনার কখনো নড়চড় হয় না। বিশুমামার হাবভাব দেখেই অমল বুঝল বিশুমামা খবরটা ঠিক কোথায় শুনেছে। বড় রাস্তার মোড়ে পাঞ্জাবি হোটেলটার সামনের সিগারেটের দোকান থেকে আসার পথে বিশুমামা নিশ্চয়ই রোজকার মতো সিগারেট কিনতে নেমেছিল। তুমি শুনেছো? না মানে কোথায় শুনলে? একটা দোকানের রেডিওতে কিছুটা কানে এলো। আমি এখনো বিশ্বাস করতে পারছি না খবরটা। বিশ্বাস না করার কি কারণ আছে বুঝতে পারছি না। জাপানকে তোমরা খুবই আন্ডার এস্টিমেট করেছিলে। আজ সকালের খবরে যখন শুনলাম জাপানি সৈন্য ইন্দোচীনে ঢুকে পড়েছে, তখনই বুঝেছিলাম সময় ঘনিয়ে এসেছে, আর দেরি নেই। তোমরা খবরের কাগজের লোক, তোমাদের তো বোঝা উচিত ছিল। উচিত ছিল হয়তো, কিন্তু ব্রিটিশ প্রোপাগান্ডা, ওদের প্রেস রিলিজ আমাদের বিভ্রান্ত করেছে। শুধুই কি প্রচার? আসলে এর পেছনে আছে ইউরোপিয়ানদের অহংকার। ওরা এশিয়ান আর আফ্রিকানদের কেবল ছোট করেই রাখেনি, ছোট করে দেখেও আসছে। তাই সেই একচক্ষু হরিণের ট্র্যাজেডি, ওরা ফুলস প্যারাডাইসে বাস করছে। সবাই না বাবা, আজ চ্যাপম্যানের সঙ্গে আমার কিছু ইন্টিমেট আলোচনা হলো, ওনাকেও খুব ডিপ্রেসড দেখলাম। চ্যাপম্যানটাকে? কর্নেল স্পেন্সার চ্যাপম্যান সদ্য সিঙ্গাপুর স্পেশাল ট্রেনিং স্কুলের দায়িত্ব পেয়েছেন। ওনার চিন্তাভাবনা একটু অন্য রকমের। ওনার ইচ্ছে ছিল ভারতীয় মালয়ী আর চীনাদের নিয়ে একটা বড় ধরনের স্টে বিহাইন্ড সংগঠন গড়ে তুলবেন গোটা মালয় জুড়ে, যাতে জাপানিরা মালয় আক্রমণ করলে শত্রুবাহিনীর পেছন থেকে গেরিলা যুদ্ধ চালিয়ে যেতে পারেন। গত অগস্ট মাসে এ ব্যাপারে একটা ডিটেল প্ল্যানও গভর্নর স্যার সেন্টন টমাসের কাছে পাঠিয়েছিলেন, কিন্তু কমান্ডার ইন চিফ টমাস অনেক টালবাহানা করে অক্টোবর মাসে সেই প্ল্যান অবাস্তব বলে ফেরত পাঠিয়ে দিয়েছেন। বোঝো অবস্থা? অবস্থাটা তোমার ওই চ্যাপম্যানেরই বোঝা উচিত ছিল। ইরেগুলার ওয়ারফেয়ার চালানোর জন্য নেটিভদের হাতে ইংরেজরা তাড়াতাড়ি আধুনিক অস্ত্রশস্ত্র তুলে দেবে, এমন ভাবনা ওনার মাথায় এলো কি করে? ইংরেজরা এদেশে রাজত্ব করতে এসেছে, আহ্লাদ করতে আসেনি। বিশেষ করে ইন্ডিয়া এখন বারুদের স্তূপ হয়ে আছে, মালয়ের ফেডারেল স্টেটগুলো খুব একটা খুশি নয়। যাগে ওসব কথা, ওদের চিন্তা ওরা করুক, তুমি যাও হাত মুখ ধুয়ে খেয়ে নাও। আমি ডিনার সেরে এসেছি। তবে বিশ্রাম করো গে, রাত হলো। অমল বিশুমামার পিছু পিছু ঘর ছেড়ে বেরিয়ে আসছিল। তুমি যেন কি বলতে এসেছিলে দাদু ভাই, কই বললে না তো? দাদুর ডাকে অমল ঘুরে দাঁড়ালো। তেমন কিছু না দাদু, ওই রেডিওর খবরটা শুনে এমন চমকে গেছিলাম যে ব্যাপারটা জানতে আপনার কাছে ছুটে এসেছিলাম। তা খবরটা তো চমকাবার মতোই, তেমন কিছু নয় কেন? ইফ পার্ল হারবার ইজ গন, ক্যান সিঙ্গাপুর বি ফার বিহাইন্ড? তুমি বড়ই দুঃসময় এখানে বেড়াতে এলে দাদু ভাই, তোমার জন্য আমার ভাবনা হতে শুরু করেছে। আচ্ছা যাও, এখন শুয়ে পড়ো গে যাও। বারান্দায় বিশুমামাকে দেখে অবাক হয়ে গেল অমল। এ কি, আপনি এখনো দাঁড়িয়ে? ওহ, তোকে নিয়ে আর পারা গেল না, কদিন থেকে বলে বলেও তোর মুখ থেকে আপনি আগে ঘোঁচাতে পারলাম না। ব্যাপারটা কি বলতো? ও স্লিপ অফ টাং বিশুমামা। আরে শোন শোন, বাবার কথা শুনে মনে পড়ে গেল, আজ পোস্ট অফিসে গেছিলাম ডাক দেখতে, তোর একটা চিঠি এসেছে। চিঠি? কে, মা? হ্যাঁ, হিন্দি আমাকেও লিখেছেন। চল ওপরে গিয়ে কথা হবে। পকেট থেকে খামের চিঠি বের করে ওর হাতে দিলেন। নিজের ঘরে এসে অমল দেখল চিঠিটা বিশুমামার নামেই এসেছিল। ভেতরে
দুজনের কাছেই মা চিঠি লিখেছেন আলাদা আলাদা ভাবে। মায়ের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, তাই অমল যেন তাড়াতাড়ি কলকাতায় ফিরে আসে। চিঠিটা পড়ে মায়ের জন্য মনটা খারাপ হয়ে গেল অমলের। সত্যি ভুলেই গিয়েছিল কতগুলো দিন এর মধ্যে তরতরিয়ে কেটে গেছে। দেখতে দেখতে প্রায় 3 সপ্তাহ হয়ে গেল সে কলকাতা ছেড়েছে। এর আগে সে মাকে ছেড়ে বা মা তাকে ছেড়ে 1-2 দিনের বেশি কোথাও থাকেনি। বিশুমামা সামনের ঘরেই থাকেন। জামাকাপড় ধুতি পাঞ্জাবির ওপর একটা শাল জড়িয়ে ফিরে এলেন তিনি। কিরে, চিঠিটা পড়লি? হেমদি নিজে যখন লিখেছেন শরীর ভালো নয়, তখন তোর আর দেরি করা ঠিক হবে না। বাবার সঙ্গে কাল কথা বলিস। ভেবেছিলাম বেশ কিছুদিন থাকবি, তার এ যাত্রায় হলো না। যাক, চল ছাদে গিয়ে একটু পাইচারি করে আসা যাক। রোজ রাতে ছাদে চক্কর মারা বিশুমামার অভ্যেস। খাওয়ার পর একটু নৈশভ্রমণ স্বাস্থ্যের পক্ষে নাকি ভালো। এখানে আসা থেকে অমলও তার সঙ্গী হয়েছে। রাতের কলকাতায় এমন তারা ভরা ঝকঝকে আকাশের চেহারা আর জ্যোৎস্নার জোয়ার কোনোদিনই টের পাওয়া যায় না। ধুলো ধোঁয়া আর ইলেকট্রিকের আলো তার নিজস্ব জৌলুস অনেকখানি খেয়ে নেয়। তাছাড়া চারপাশের বাড়িঘরের চাপাচাপি চশমার ফ্রেমের মতো চোখের নজরকে যেন মুঠোয় বেঁধে ফেলে। গায়ে একটা চাদর জড়িয়ে ছাদে উঠে এলো ওরা। বিশাল ছাদ, আকাশের এক মুড়ো থেকে অন্য মুড়ো স্পষ্ট দেখা যায়। ধুধু সমুদ্র আর রাবার বাগানের বিস্তার ছড়িয়ে অন্য পাশে অনেকটা দূরে আলোর মালা সাতনড়ি হারের মতো ঘিরে রেখেছে খানিকটা উঁচু নিচু জায়গা। বেশ কয়েক মাইলের ব্যাসার্ধ নিয়ে ঘুরন্ত সার্চ লাইটের আলো আকাশের জমিতে কম্পাসের মতো ঘুরে যায়। কদিন আগে বিশুমামা বলেছিলেন, ওটা হচ্ছে নৌঘাটি, বিশাল কনস্ট্রাকশন, অনেকটা জায়গা নিয়ে, ডকের সুপারস্ট্রাকচার আর টাওয়ার প্ল্যাটফর্ম দেখলে হাঁ হয়ে যাবি। সত্যি হাঁ হয়ে গেছিল অমল। বিশুমামার কেরামতিতে ভেতরে ঢোকার গেট পাস জোগাড় হয়েছিল একদিন। ওখানে একটা উড়োজাহাজ বওয়া জাহাজও দেখে এসেছে সে। আজকের কাগজে তোমার তোলা ছবি বেরিয়েছে, দেখেছো নিশ্চয়ই। আচ্ছা, প্রিন্স অফ ওয়েলস আর রিপালসের ছবি তুমি কবে তুললে বলো তো? ওই পুলাও উবিনে পিকনিকের দিন? তার পরের দিন বিকেলে স্যার শেন্টন গভর্নর আর প্রেসকে পার্টিতে ডেকেছিলেন জাহাজে। বুফে ছিল, আমি আর মালায়া ট্রিবিউনের ডেভিডসন গেছিলাম সিঙ্গাপুর প্রেসের তরফ থেকে। উফ, তোমার কি ভাগ্যি, প্রিন্স অফ ওয়েলসে চেপে মিলিটারি খানা খেয়ে এলে। আচ্ছা বিশুমা, জাহাজটা বিরাট তাই না? পার্ল হারবারের আমেরিকার জাহাজগুলোর চেয়েও বড়। বাহ, বেড়ে শর্টকাট করেছিস তো বিশুমা। হ্যাঁ, মামা থেকে মা, ওই দাদা ছেটে যেমন দা বলি তাই তো? উত্তেজনার মাথায় অমল বলে ফেলেছিল কথাটা, খুব একটা খেয়াল করে বলেনি। তাড়াতাড়ি লজ্জা ঢাকতে বলল, তুমি আমার কথার জবাব কিন্তু দিলে না। বড় কি ছোট তা তো জানি না বাবা, তবে 35,000 টনের জাহাজ তো চারটেখানি কথা নয়। ইংরেজরা এই জাহাজ দুটোকে সিঙ্গাপুরের জলস্তম্ভ বলে। পাহাড়ের মতো মজবুত, দুর্গের মতো দুর্ভেদ্য, 16 ইঞ্চি পুরো ইস্পাতের চাদর দিয়ে বর্মের মতো মোড়া। সিঙ্গাপুরের দরজা আগলে দাঁড়ালে জাপানিদের সাধ্য নেই ধারে কাছে ঘেঁষবে। কথাগুলো শুনে মনে বেশ ভরসাই পেল অমল। দাদু সত্যিই একটু বেশি বেশি ভাবেন, ভয় পাইয়েই দেন। প্রথম সাক্ষাতের দিনের কথা মনে পড়ে গেল অমলের, সেই সিরিঞ্জ দিয়ে ফুঁড়তে আসা। কি হলো, হাসছিস? একটা কথা মনে পড়ে গেল, তাই দাদুর সঙ্গে আমার সেই প্রথম ইন্টারভিউর দৃশ্যটা। বাবাকে বাইরে থেকে বোঝা যায় না, আসলে কিন্তু খুব মজার মানুষ। আয় বসি। ছাদের এক কোনায় একটু বসার ছাউনি করা আছে, তার তলায় বেঞ্চের ওপর গিয়ে বসল দুজন। ঠিক নিচেই পল্টনের ঘর। সত্যি মামা, কদিন তোমাদের সঙ্গে বেশ কাটানো গেল, ছেড়ে যেতে হবে ভেবেই কষ্ট হচ্ছে। আওয়াজটা কতক্ষণ থেকে অমলের বুকে চেপে বসেছিল কে জানে। পৃথিবীর বুকের ভেতরের গুমরানি তার জানা। কলকাতায় যেবার বড় আকারের ভূমিকম্প হয়েছিল সে তখন ছোট, কিন্তু এখনো স্পষ্ট মনে আছে মা আতঙ্কে এদিক ওদিক ছোটাছুটি করছিলেন তাকে নিয়ে। মেঝে খাট থরথর করে যেন পিঠ ঝাড়া দিচ্ছিল, জানালার শার্সিগুলো ঝনঝন করে ভেঙে পড়ার দশা। ধরফর করে উঠে বসতেই অমল দেখল, কোথায় আহিরিটোলা, কোথায় মা? কিন্তু ভূমিকম্পের কাঁপুনি
তখনও থামেনি। ঝনঝন করছে জানালা দরজাগুলো, দেওয়াল ঘড়ির ফসফরাস দেওয়া ডায়ালে জ্বলছে ভোর রাত। আতঙ্কে লাফিয়ে নামতে গিয়ে অমল কেমন যেন বিমূঢ় হয়ে গেল। একটা অদ্ভুত, একটা বিকট কানের পর্দা ফাটানো আওয়াজ করে বাজটা পড়ল, একেবারে অমলদের ছাদের ওপর ভেঙে পড়ল বলা যায়। জানলার শার্সির কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে ছিটকে পড়ল চারিদিকে। হাতটা বাড়িয়ে সুইচ টিপল অমল, আর সেই মুহূর্তেই ভেজানো দরজা ঠেলে বিশুমামা ঘরে ঢুকলেন ঝড়ের মতো। আলোটা শিগগির নিভিয়ে দে। ঘাবড়ে গিয়ে আলো নেভাতেই বিশুমামা ওর হাতটা ধরে টানলেন, নিচে চল। ততক্ষণে অমল বুঝে নিয়েছে ব্যাপারটা, প্লেনের আওয়াজ কানে আসছে। এক ঝাঁক প্লেন যেন ছাদ ঝুমে উড়ে বেরিয়ে গেল। ওরা ছুটতে ছুটতে সিঁড়ি দিয়ে নিচে নামছিল। বিশুমামা বললেন, জাপানিরা বম্বিং করছে। দাদুর ঘরে সবাই তাদের আগেই জড় হয়েছে। প্লেনের আওয়াজ অনেক দূরে চলে গেছে। যাক, ভাড়া তাহলে কাটল। কিন্তু গা হাতের কাঁপুনি তখনও থামেনি। দাদু বড় মামাকে ধমক লাগালেন, জানালার কাছে যেও না, বড় আলোটা জ্বালতে তোমাকে কে বলেছে? সবাই দাঁতে দাঁত চেপে কানে আঙুল দিয়ে বসে থাকো, ওরা আবার আসছে। কান আছে বটে দাদুর। ওদের আরো দু তিন সেকেন্ড লাগলো প্রায় সব মিলিয়ে যাওয়া শব্দের তাল ফেরতাই বুঝতে। মনে হলো কয়েক ডজন ডুগডুগি আবার দৌড় শুরু করেছে আকাশের ওপ্রান্ত থেকে। প্রচণ্ড মাটি কাঁপানোর গম্ভীর আওয়াজ তুলে দূরে কোথাও একটা বোমা পড়ল, তারপরই কাছে, আরো কাছে। ঝোঁ মেরে নেমে এলো মৃত্যুর বাজ পাখি। বাড়ির ছাদ ছুঁয়ে বেরিয়ে যেতে থাকলো উল্টো দিকে। দেওয়ালির রঙের মতো জানালার ফাঁক ফোকর দিয়ে আলোর ঝিলিক দেখা যাচ্ছে। সেই সঙ্গে আকাশের ওমুড়োয় খই ফোটার মতো দিওয়ালির আতশবাজি হাউই যেন শূন্যে উঠে ফেটে পড়ছে। বিশুমামা কানে কানে বললেন, অ্যান্টি এয়ারক্রাফট গান, বিমান বিধ্বংসী কামান। কিন্তু এবার সত্যি সত্যি প্লেনের শব্দ মুছে গেল আকাশ থেকে। কয়েক মিনিটের অবিশ্বাস্য নৈঃশব্দ, শুধু পাখিদের ডাকাডাকি। আরো কয়েক মিনিট পরে মানুষের কলরব শোনা গেল। সারা পাড়া জেগে উঠল যেন দুঃস্বপ্ন দেখে। ঘড়িতে সোয়া পাঁচটা। কুয়াশার মতো আলগা অন্ধকার তখনও শহরের গায়ে জড়ানো। দাদুর ঘরে যারা আশ্রয় নিয়েছিল একে একে তারা আবার ফিরে যাচ্ছে নিজের ঘরে। বিশুমামাকে তড়াক করে উঠে দাঁড়াতে দেখেই বোধহয় অমলের দাদু তার মতলবখানা টের পেয়ে গিয়েছিলেন। একটা আঙুল উঁচিয়ে তিনি বললেন, খবরদার, এখন মোটরসাইকেলের কথা ভুলে যাও। দেখো বাপু, এরকম স্ট্রিট কিউরিওসিটি আমি পছন্দ করি না। ঘরে টেলিফোন আছে, বাজিয়ে দেখতে পারো। টেলিফোন বাজানো বিশুমামার পেশার মধ্যে পড়লেও নেশা না, পরের মুখের ঝাল খেতে তার ভালো লাগে না। কিন্তু উপায় নেই, বাবা যখন একবার না করে দিয়েছেন রাস্তা তখন বন্ধ। অমলকে চোখ টিপে হেঁট মুন্ডে উঠে গেলেন ওপরের ঘরে। চুরুট ধরিয়ে টেলিফোন কাছে নিয়ে বসলেন। আলো ফুটলে যে ছেলেকে ধরে রাখা যাবে না তা নিশ্চয়ই দাদুও জানতেন। সকালে স্বভাবতই কাগজ আসতে দেরি হল। বাড়িতে সিঙ্গাপুরের দুখানা ইংরেজি দৈনিক আসে, তবু কাগজ নিয়ে কাড়াকাড়ি পড়ে গেল। আজকের কাগজে ছবি আর খবরে শুধুই যুদ্ধের সংবাদ, শুধুই পার্ল হারবার। হোনোলুলুর কাছে পার্ল হারবার, সেখানে 7:55 পর হঠাৎ বিনা মেঘে বজ্রপাত ঘটেছে। আচমকা হলদে বৃষ্টির মতো 189 বোমা আর টর্পেডোবাহী বিমান ঝাঁপিয়ে পড়ে পোতাশ্রয়ে দাঁড়িয়ে থাকা আমেরিকান নৌবহর আর বিমান ঘাঁটির ওপর। 7 দিনটা ছিল রৌদ্রোজ্জ্বল রবিবার। সেনাবাহিনীর সকলেরই ছুটির মেজাজে ঘুম ভেঙেছিল। কেউ কেউ তখন হয়তো ব্রেকফাস্টের টেবিলে খোঁজ গল্পেও মত্ত ছিল, বাকিদের অনেকেই হয়তো গির্জায় বা লাইব্রেরিতে। কিছু লোক নিশ্চিন্ত মনে শহরে ঘুরতে বেরিয়েছিল। ঠিক সেই সময়ে বাজ পাখির মতো নেমে এসেছিল জাপানিদের মৃত্যুবান।
এমন সুপরিকল্পিতভাবে নির্দিষ্ট লক্ষ্যের ওপর জাপানিরা ঝাঁপিয়ে পড়েছিল যে মনে হয় অনেক আগে থেকেই অঙ্কটা তারা কোষে রেখেছিল। তাদের এয়ারফোর্সের চারটে বাহু চারদিক থেকে আচমকা সাঁড়াশির মতো জেঁকে ধরেছিল। তিন দফায় আক্রমণ চালিয়ে অতি অল্প সময়ের মধ্যেই তারা ভেলকি দেখিয়ে দিল। সরকারি হিসেবে তাদের প্রায় ষাটটি প্লেন ঘায়েল হয়েছে বিমানধ্বংসী কামানের গোলায়। বেসরকারি মতে অবশ্য সংখ্যাটা অনেক কম, কিন্তু তার চেয়েও বড় খবর পার্ল হারবার অপারেশনের কয়েক ঘণ্টা পরেই জাপান সম্রাট সরকারিভাবে যুদ্ধ ঘোষণা করেছেন। জেনারেল তোজোর হাতে এখন খাপ খোলা তরোয়াল, কিন্তু আজ ভোর রাতের বোমিংয়ের কথা কাগজে নেই, থাকার কথাও না। কাগজের খবর তার অনেক আগেই ছাপা হয়ে বেরিয়ে এসেছে, মনে হয় দুপুর নাগাদ টেলিগ্রাফ বের করবে কাগজওয়ালারা। বিশুমামা কোন সকালে বাড়ি থেকে যে ভ্যানিশ হয়ে গেছে অমল তা জানতেই পারেনি। তার বুলেট যেমন নিঃশব্দে বেরিয়ে গিয়েছিল, তেমনি নিঃসাড়ে আবার গ্যারেজে ফিরে এসেছে এই মাত্র। অমল দেখল বিশুমামা ক্যামেরা কাঁধে তার ঘরের দরজায় এসে দাঁড়িয়েছেন, ঠোঁটে সাফল্যের হাসি। অমল লাফিয়ে উঠল। এই তো, কি খবর বলো। ক্যামেরার ভারী ব্যাগটা টেবিলের উপর নামিয়ে রেখে একটা চেয়ার টেনে বসলেন বিশুমামা। তারপর পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে আয়েশ করে ধরাতে ধরাতে বললেন, খবর আর কি, শহর জুড়ে ক্যাওস, অ্যাম্বুলেন্স আর দমকলে দৌড়োদৌড়ি আতঙ্ক ছড়াবার পক্ষে যথেষ্ট। শহরের বারো আনা মানুষ বোধহয় এতক্ষণে বেরিয়ে পড়েছে রাস্তায়। রাস্তার মোড়ে মোড়ে দোকানে আর বাড়ির সামনে শুধু জটলা আর গুজব। কেউ কেউ বলছে 50-60 প্লেন এসেছিল, সে নিজে দেখেছে। কেউ বলছে অনেক কম, এক ডজনও হবে না। আসল কথাটা বলো বিশুমামা, তুমি নিজে কি দেখলে? যেমন আশঙ্কা হয়েছিল তেমন হেভি বম্বিং হয়নি, ছড়িয়ে ছিটিয়ে শহরময় কিছু বোমা ফেলেছে, তবে মেন টাউনেই বেশি। একটা জলের ট্যাঙ্ক আর একটা রবারের ফ্যাক্টরির উপর পড়ায় জল আর আগুনে একাকার। চীনে বস্তির খানিকটা উড়ে গেছে। সব মিলিয়ে 100-150 লোক মরেছে, আহতও হয়েছে বেশ কিছু। দুটো বোমা পড়েও ফাটেনি, পুলিশ দমকলের লোকেরা কর্ডন করে ঘিরে রেখেছে। এই পাড়াতেই তো একটা বাড়ির উপরে বোমা পড়েছিল, সামনের দিকটা ধসে গেছে, অবশ্য কেউ মারা যায়নি, অল্প স্বল্প জখম হয়েছে শুনলাম। নৌঘাটিতেও বোমা ফেলতে গেছিল, সুবিধে হয়নি, তাড়া খেয়ে পালিয়েছে। সিগারেট শেষ করে টুকরোটা জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়ালেন বিশুমামা। একবার অফিসে যাব, ছবিগুলো ডেভেলপ করতে দেবো, অন্য কাজও সারতে হবে। তুই যাবি নাকি আমার সঙ্গে? অমলও নেচে উঠেছিল, কিন্তু তক্ষুনি বাধা পড়ল বিকট সাইরেনের শব্দে। ও, কিসের আওয়াজ বিশুমামা? সাইরেন, বোধহয় জাপানিরা আবার আসছে। তবে আমার মনে হয় না এই কয়েক ঘন্টার মধ্যে আবার এয়ার রেড হবে, খুব সম্ভবত সাইরেন বাজানোর মহড়া চলছে। সেটাই সম্ভব। তখন ওই ভোর রাতের অন্ধকারে যারা গা ঢাকা দিয়ে এসেছিল তারাই বেলা 10:30 ঝকঝকে আলোয় কামানের পাল্লার মধ্যে আসার আহম্মকি দেখাবে। কিন্তু অমলের চিন্তাভাবনার জাল ছিঁড়ে যেতে পলকেরও বেশি দেরি হল না। নারে, আসছে আসছেই! তড়াক করে ঘুরে দাঁড়িয়ে ব্যাগের চেন খুলে ক্যামেরা বের করে ফেললেন বিশুমামা। তারপর ক্যামেরায় দ্রুত হাতে টেলিলেন্স অ্যাডজাস্ট করতে করতে বললেন, তুই নিচে পালা, আমি ছাদে যাচ্ছি। অমলের কানেও আওয়াজটা এবার ধরা পড়ল। জানালার দিকে তাকিয়ে দেখল আকাশে সাদা সাদা হালকা মেঘের আস্তরণ ছড়িয়ে আছে ইতস্তত। নিচে যেতে বলে ঝড়ের মতো বিশুমামা চলে গেছেন ছাদে। ছাদ এখন অমলকেও টানছে, সে ভীতু নয়, খেলোয়াড় আর যোদ্ধা তো একই জাতের। বিপদের মুখোমুখি দাঁড়িয়ে চোখ বন্ধ করলে তাদের চলে না, তবে যুদ্ধ ব্যাপারটা নিজে চোখে সে কখনো দেখেনি, বিশেষ করে আকাশ যুদ্ধ। প্লেন কি করে ঘুড়ির মতো গোঁত্তা খেয়ে নিচে নেমে এসে বোমা ফেলে সিনেমার পর্দায় ছাড়া দেখার সুযোগ আসেনি। অমল পারল না নিচে পালাতে। বিশুমামার ছবি তোলার সুযোগ হবে কিনা সে জানে না, তবে সেই রোমাঞ্চকর ব্যাপার থেকে নিজেকে বঞ্চিত করার ইচ্ছে তার রইল না। যতটা সম্ভব শব্দ না করে অমল ছুটল সিঁড়ির দিকে। সিঁড়িঘরের দরজা দিয়ে মুখ বাড়াতেই চোখে পড়ল ছাদের মাঝ বরাবর দাঁড়িয়ে বিশুমামা ঊর্ধ্বমুখে তাকিয়ে আছেন ক্যামেরাটা বন্দুকের মতো বাগিয়ে। অমল আকাশের দিকে তাকাল, প্রথম নজরে কিছুই চোখে পড়ল না। তারপরেই মনে হল মেঘের চাদর ফুঁড়ে
বিন্দু প্রমাণ গুটি পাঁচ ছয় পাখি নিচের দিকে নেমে আসছে। পাখি নয়, প্লেন, তীরের ফলার মতো খাড়া নেমে আসছে, তীরের মতোই দ্রুত গতিতে। কয়েক হাজার ফুট নেমে আসতে বোধহয় চোখের একটা পলক ফেলার সময় লাগলো। মনে হয়েছিল প্লেনগুলো বোধহয় নিজেদের গতিবেগ সামলাতে পারছে না, ইঞ্জিন বিকল হয়ে গেছে, খাড়া হয়ে তাদের ছাদের ওপরে এসে পড়বে। কিন্তু না, আচমকা প্লেনগুলো বাঁক নিল ধনুকের আকারে, তারপরই তাদের ছাদের মাথা বরাবর ছুঁয়ে বংশীর মতো ওপর দিকে মুখ ঘোরালো। হলদে রঙের উড়োজাহাজ, গায়ে সূর্যের টিপ আঁকা, ককপিটের স্বচ্ছ আবরণের ভেতর দিয়ে পাইলটের হেডফোন শুদ্ধ হেলমেট এক ঝলকের জন্য দেখা গেল। দুসারিতে তিন তিন ছখানা প্লেন, পাশে পেছনে নির্ভুল দূরত্ব বজায় রেখে ওপরে ওঠার মুখে সশব্দে তাদের পেটের ভেতর থেকে কলের লাট্টুর মতো যেন ডিম বেরিয়ে এলো। ইঞ্জিনের প্রচণ্ড গর্জনে কানে তালা ধরে গেল। আকাশে এমনিতেই দূরত্বের আন্দাজ পাওয়া যায় না, তার উপর স্পিড। বোমগুলো তাদের লক্ষ্য করে ছোঁড়া হয়েছে, ঠিক মাথার উপরে এসে পড়ছে মনে হতেই বুকের রক্ত হিম হয়ে গেল অমলের। ছুটে পালাতে গেল কিন্তু পারল না, কানে হাত চাপা দিয়ে চোখ বন্ধ করল। সে নিশ্চিত মৃত্যু নেমে আসছে, আর মাত্র এক দুই কি তিন সেকেন্ডের মধ্যেই তাদের শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিন্তু না, বিস্ফোরণের শব্দ আসতে লাগল অনেক দূর থেকে, একের পর এক। ছাদ কেঁপে উঠল থরথর করে, বিশ্বাস করতে পারছিল না অমল। চোখ খুলে দেখল প্লেনগুলো দূরে শূন্যে মিলিয়ে যাচ্ছে। বিশুমামা চোখ থেকে ক্যামেরা নামিয়ে বললেন, ডাইভ বম্বার যদি ঠিক লাগাতে পেরে থাকি খুব রেয়ার আর দুর্ধর্ষ ছবি হবে। আমি ভাবলাম আমাদের বাড়ির ওপরই বুঝি। দূর পাগলা, কম করে মাইল দেড় দুই তফাতে কোথাও পড়েছে। বিশুমামার কথা শেষ হওয়ার আগেই আবার এক ঝাঁক বিমান উড়ে গেল, তবে এবার আর মাথার উপরে নয়, অনেকটাই তফাতে। সেই সঙ্গে গুম গুম আওয়াজ, আকাশের একটা পাশ কালো কালো ফুটকিতে ভরে যেতে থাকল। ধোঁয়ার বিন্দুগুলো বুদবুদের মতো বড় হতে হতে ক্রিকেট বলের থেকেও বড় বড় গোল্লার আকার নিতে থাকল। অ্যান্টি এয়ারক্রাফট গান, ওই দেখ ওই দেখ, আমাদের ফাইটার প্লেন ওদের পিছু ধাওয়া করেছে। জাপানি হাওয়াই জাহাজগুলো সত্যিই যেন প্রাণ ভয়ে ছুটে পালাচ্ছে, এবার দিকবিদিক জ্ঞান হারিয়ে পালাচ্ছে। কাল রাত্রিরে পল্টনের দিদির বাড়িতে নিমন্ত্রণ ছিল অমলের। সিঙ্গাপুর ছেড়ে শিগগিরই চলে যাচ্ছে বলে পল্টনকে দিয়ে ওনারা ডেকে পাঠিয়েছিলেন। রাতটা টাউনে কাটিয়ে বেশ সকাল সকালই বেরিয়ে পড়েছিল অমল আর পল্টন। জামাইবাবু সোফারকে বলে দিয়েছিলেন বাড়িতে পৌঁছে দেবার আগে গোটা শহরটা লম্বা এক চক্কর ঘুরিয়ে দেখিয়ে দিতে। বিশুমামার দৌলতে অবশ্য শহরটা অনেক আগেই দেখা হয়ে গিয়েছিল অমলের, তবু যাবার আগে শেষবারের মতো দেখা আর কি। শুধু দুঃখ একটা রয়ে গেল যে মালয় দেশটা ঘুরে ফিরে দেখা হলো না। আজ দেখতে বেরিয়ে একেবারে থ হয়ে গেল পল্টন টাউন। সিঙ্গাপুরের হাওয়া বদলে গেছে রাতারাতি। অবশ্য এতে অবাক হওয়ার কিছু নেই, গত সাত তারিখ থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায়, বিশেষ করে ফিলিপিন্স আর মালয়ে, একের পর এক মারাত্মক সব ঘটনা ঘটে চলেছে ঝড়ের গতিতে। পার্ল হারবার তছনছ করার পর জাপান সরকারিভাবে যুদ্ধ ঘোষণা করেছে। পূর্ব প্রতিশ্রুতি মতো ব্রিটেন ও আমেরিকার সঙ্গে হাত মিলিয়েছে জাপানের বিরুদ্ধে। আট তারিখে সিঙ্গাপুরে জাপানি বিমানের হানা হয়েছে দুবার। মালয়ের উত্তর পূর্ব সীমান্ত অঞ্চলে কাটাবাহারুতে জাপানি সৈন্য ল্যান্ডও করেছে। হাওয়াই দ্বীপের অনেকখানি এখন তাদের কবলে। ন তারিখে ফিলিপিন্সে জাপানিদের সঙ্গে মোকাবিলা করার জন্য প্রিন্স অফ ওয়েলস আর রিপালস চুপিসারে রওনা দিয়েছিল, কিন্তু জাপানি প্লেনের চোখে ধুলো তারা দিতে পারেনি। ষাটখানা প্লেনের একটা বাহিনী মাঝপথেই ওদের পিছু ধাওয়া করে। প্রায় দু ঘন্টা ধরে বোমা আর টর্পেডো চালিয়ে চীন সাগরে ওই বিশাল দুখানা জাহাজকে ডুবিয়ে দিয়েছে। এটা দশ তারিখ সকালের ঘটনা, আর আজ বারো তারিখ, বারোই ডিসেম্বর 1941। সিঙ্গাপুরের ঘাড়ের ওপর হুড়মুড় করে যুদ্ধ এসে পড়েছে।
বিমান আক্রমণের সংকেত দিয়ে সাইরেন বেজে উঠছে যখন তখন। কোনটা মহড়া আর কোনটা সত্যিকারের ধরা শক্ত। শহর জুড়ে আতঙ্ক আর গুজব এপিডেমিকের মতো ছড়িয়ে পড়ছে। জাপানিরা এই এলো বলে লোক পালাচ্ছে মাছির মতো। বাস, ট্যাক্সি, ঘোড়ার গাড়ি, রিক্সা বোঝাই হয়ে ছুটছে। কুলির মাথায় গন্ধমাদন, রেল স্টেশন লোকে লোকারণ্য, এয়ারপোর্ট আর জাহাজঘাটায় উপচে পড়া ভিড়। কাজে কমে যেসব ভারতীয়রা এদেশে এসেছিল তারা পাত্তারি গোটাচ্ছে। চাকরি ব্যবসা মাথায় থাক, আপনি বাঁচলে বাপের নাম। কেউ ইন্ডিয়ায়, কেউ বার্মায়, কেউ মালয়ের ছোট শহরে কিংবা গাঁয়ে, যে যেখানে পারছে পালাচ্ছে। মালয়েরাও রয়েছে তার মধ্যে, এমনকি চীনা পরিবারও। অন্যদের কথা ছেড়েই দিলাম, ইউরোপিয়ানরাও ইয়েলো প্যানিকে ভুগছে, তাদের ফ্যামিলিকে সরিয়ে দিচ্ছে আগে ভাগে। আর তার ফলে এদেশের মানুষের মনে আতঙ্ক যেন চেপে বসেছে আরও বেশি করে। গাড়ির জানালা দিয়ে হাত বাড়িয়ে পল্টন হঠাৎ চেঁচিয়ে উঠল, অমলদা, ওই বাড়িটা দেখো। অমলের চটকা ভেঙে গেল। দেখল হলুদ, লাল আর বেগুনি রঙের বোগেনভেলিয়া ঝাড় দিয়ে ঢাকা একটা বাংলো মৌসুমি ফুলের কেয়ারি সামনে নিয়ে দাঁড়িয়ে আছে। আসলে তাদের পাড়ায়, মানে সিগল্যাব পল্লীতে গাড়ি যে কখন ঢুকে পড়েছে সেটা সে খেয়ালই করেনি। তবে ড্রাইভার ঘুর রাস্তায় এসেছে, এ পথ দিয়ে সাধারণত ওরা চলাফেরা করে না। হ্যাঁ দেখলাম, কেন বলতো? রবি ঠাকুর ওই বাড়িতে ছিলেন সিঙ্গাপুরে এসে। মাস পাঁচেক আগে মারা গেছেন রবীন্দ্রনাথ। তার মৃত্যুর পরের সেই বিশাল শোভাযাত্রার দৃশ্য অমলের মনের মধ্যে সিনেমার ছবির মতো ফুটে উঠল সঙ্গে সঙ্গে। আহিরিটোলা থেকে নিমতলা ঘাট স্ট্রিট আর কতটুকু রাস্তা! মিছিল আসছে শুনে কাতারে কাতারে লোক ছুটেছিল সেদিকে, অমলও ছিল সেই ভিড়ের মধ্যে। যা, উনি এখানে এসেছিলেন? এখানে ছিলেন কবে? সে 1927 সালে, আমি তখন এইটুকুনি। আবছা আবছা মনে আছে, বিশ্বাস না হয় গিয়ে দেখতে পারো। বাড়ির সামনে শ্বেতপাথরের ট্যাবলেটে সব লেখা আছে। বালিজপদ্বীপ যাবার পথে এখানে এসে দিন চারেক ছিলেন। অমল কি একটা বলতে যাচ্ছিল, তখনই গাড়িটা তাদের বাড়ির ফটকের মধ্যে বাঁক নিয়ে ঢুকতে গিয়েও ব্রেক কষে আচমকা দাঁড়িয়ে পড়ল। নাকি সুরে হর্ন বাজিয়ে কম্পাউন্ডের ভেতর থেকে আর একখানা গাড়ি বেরিয়ে আসছে। প্রথমে ভেবেছিল দাদুর গাড়ি, কিন্তু না, এটা সেই আমেরিকান সাহেবের গাড়ি। দেখেই চিনতে পারল সে। পরশু বিকেলে যখন বিশু মামার সঙ্গে ওরা ভিক্টোরিয়া থিয়েটারে চার্লি চ্যাপলিনের ছবি দেখতে বেরোচ্ছিল তখন এসেছিল, ফলে ছবিটা দেখতেই আর যাওয়া হয়নি। তবে ব্যাপারটা যে ঠিক কি সেটা বিশু মামা ভেঙে বলেননি, বলেছেন পরে জানতে পারবি। গাড়ি বেরিয়ে যাওয়ার মুখে সাহেব ওদের দিকে হাত নাড়লেন। অমলও প্রত্যুত্তরে হাত নাড়তে নাড়তে ভাবল, সাহেব এত ঘন ঘন এ বাড়িতে আসছে কেন? এতক্ষণ আপনি শুনছিলেন আনন্দ বাগচির কাহিনী মালয়ের জঙ্গলে, প্রথম পর্ব, অনলি অন রেডিও মিলন 90.4 FM। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ফর মোর অডিও স্টোরিজ অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। লেখক পুত্র শ্রী সুনন্দ বাগচিকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য। অমলের চরিত্রে অপূর্ব, বিশু মামার ভূমিকায় অভিক, হরপ্রসাদের চরিত্রে দীপক, পল্টন, ওয়াং এবং ইন্দ্রনাথের ভূমিকায় প্রশান্ত, মায়ের চরিত্রে আম্রপালি, নার্সের ভূমিকায় রীতি, শোভার চরিত্রে শ্রোতা, গল্প পাঠে এবং অন্যান্য ভূমিকায় সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।